হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন করে যাও। আমি পায়েল, বিষ্ণু জুয়েলারির পক্ষ থেকে আবার চলে এসেছি লাইভে। জয়েন করে দেখতে পেলে ভিডিও অডিও ক্লিয়ার যদি থাকে, ক্লিয়ার থাকে, ওটা নিয়ে আমার অতটা ডাউট নেই, মোটামুটি ক্লিয়ার থাকে, তবে তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? যদি দেখতে পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে, একটু কমেন্ট করো। আজকে খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো আমি, শেয়ার করে দিই আগে লাইভটা এসে, তারপর আমি সব ডিটেল বলছি। আগে আমি একটু লাইভটা শেয়ার করে দিই। বহুদিন হচ্ছে আমি টাইম মতো লাইভটা শেয়ার করতে পারছি না। আমি আজকে ভাবলাম একটু দাঁড়িয়ে লাইভে আসি, যাতে তোমরা আমার পুরো গয়নাগুলো লেন্থ নিয়ে অনেকের ডাউট থাকে। আর একটা ব্যাপার হয়, যখন বসে ক্যামেরাটা খুব সামনে থেকে রাখি বলে অনেকে জিনিসগুলোর হাইট, লেন্থ বা অবয়বটা বুঝতে পারে না। অনেক সময় ভাবে যে এটা তো অনেক বড় লাগছিল দেখে, এটা কেমন সাইজ হবে। অনেকে বড় বলে অ্যাভয়েড করেন, আবার বড় ভেবে অনেকে যারা পারচেজ করেন তখন দেখেন না জিনিসটা তো একটু স্লিম, তো এই ডাউটগুলো থাকে। আমি আমার স্ট্যাটাসে, মানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিয়েছি। আমাকে না এখনো কোনো কমেন্ট দেখাচ্ছে না, তোমরা একটু প্লিজ কমেন্ট করো, কিছু দেখাচ্ছে না। আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমার লাইভটা শেয়ার করে দিয়েছি, তোমরা ইনস্ট্যান্ট ওখান থেকে জয়েন করে যেতে পারো। যারা বলো টাইম টু টাইম ইয়ে যায় না, নোটিস যায় না, তারা জয়েন করে যেতে পারো ওখান থেকে। কতজন ভিউয়ার্স দেখাচ্ছে না? আমাকে দেখাচ্ছে না, কি জায়গায় স্টাক হয়ে আছে। আমি আজকে বোধহয় বিফোর টাইম চলে এসেছি, ইন জেনারেল আমার 8টা বলে এখন লেট হয়ে যাচ্ছিল। তাছাড়া সামনে পয়লা বৈশাখ গেছে, অফার গেছে, তোমরা অনেক কিছু পারচেজ করেছ। আজকে অফার তো নেই, তবে খুব সুন্দর সুন্দর আজকে দেখাবো পার্লের কালেকশন। মেইনলি কিন্তু আজকের হাইলাইট বলতে পারো পার্ল কালেকশন। আর মাঝে দেখেছো, সেই জন্য হচ্ছে আমি বলেছিলাম কেউ লাইভ মিস করো না, খুব সুন্দর সুন্দর পার্লের কালেকশন আছে আজকে। আর কিছু ব্রাইডাল জিনিস দেখিয়ে দেবো, কিছু ব্রাইডাল জিনিস, এর বিয়ের সিজন তো চলছে এখন, পরপর বিয়ের সিজন আছে, তো কিছু ব্রাইডাল জিনিস দেখিয়ে দেব। আর হচ্ছে আজকে যেটা বললাম মেইন অ্যাট্রাকশন, আজকে পার্ল দেখাবো। অনেক কিছু নতুন লঞ্চ আছে পার্লে, অনেক কিছু রিস্টক হয়েছে, কিছু কিছু জিনিস তোমরা অনেকবার চেয়েছিলে, কিছু জিনিস না পার্টিকুলার একটা প্রোডাক্ট চেয়েছিল, ওটা রিস্টক হয়েছে, মানে ওটার প্রচুর স্ক্রিনশট এসেছিল। আরো একটা জিনিসও দেখাবো যেটা সবসময় ডিমান্ডে থাকে, অল টাইম ওটা আমাদের রোটেট করে করে মোটামুটি রিস্টক চলছে, তো সেটাও দেখাবো। আজকে এরকম মানে ভিউয়ার্স আমাকে দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না, যাই হোক অনেক কমজনই জয়েন করেছে। আরেকটা কথা হচ্ছে, যা জিনিস দেখাবো যারা নিউ ভিউয়ার্স তাদেরকে যেটা বলার, স্লো কানেকশন, এই কানেকশনটা না এবার একটু চেঞ্জ করতে হবে, স্লো কানেকশন হচ্ছে। আচ্ছা বৌতার কি, থ্যাংক ইউ। যা জুয়েলারি দেখাবো সব কপার বেসড, গোল্ড প্লেটেড জুয়েলারি, আর প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে 2 ইয়ার্স কালার ভ্যারিয়েটেড, প্রত্যেকটা জুয়েলারি 2 ইয়ার্স কালার ভ্যারিয়েটেড। চল আমি দেখানো স্টার্ট করছি, তোমরা জয়েন হতে থাকো, আমি দেখানোটা স্টার্ট করছি। ফার্স্টে যেটা আমি পড়েছি দেখো, এটা একটা খুব সুন্দর সীতাহার রয়েছে, যেটার সাইডে পুরো পার্ল স্টাডেড আছে, একটা চক্রের মতন ডিজাইন বলা যায়, পার্ল স্টাডেড আছে। আর বেলটাও দেখতে পাচ্ছ দুদিকে পার্ল বসানো, এবং মিডিলে বড় 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 মোতি বসানো আছে। এটার সঙ্গে যাবে এরকম একটা বিগ সাইজ পাশা, এটার সঙ্গে অ্যাকচুয়ালি চোকার পরার কোনো দরকার নেই, আমি চোকারটা পরেছি, এর সঙ্গে কোনো চোকারের রিকোয়ারমেন্ট নেই, এটা সিঙ্গেল ইটসেলফ, খুব সুন্দর জিনিসটা, একটা জিনিস পরলেই দারুণ লাগবে।
আমি একবার মান্তাসা দেখাবো আজকে। আমি অলরেডি একটা খুব সুন্দর ছোট্টর মধ্যে মান্তাসা পরে আছি, তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, আমি মান্তাসাটা ব্যাকে ভালো করে দেখিয়ে দেবো। দেখো এটা সিঙ্গেল পরলে দারুণ লাগবে, এটা সিঙ্গেল পরার মতনই আইটেম। আর যদি কেউ চাইছো যে একটুখানি বিয়ে বাড়িতে তো গলাটা ফাঁকা লাগবে, তখন আমি যেরকম চোকার পরেছিলাম এরকম সিম্পল চোকার পরো, পার্ল পরতে পারো কারণ এটাতে পার্ল স্টাডেড আছে, গোল্ডেন চোকার পরতে পারো কারণ এটাই গোল্ডেন অ্যান্ড পার্ল দুটো কম্বাইন করে এই জুয়েলারিটা, তো এটার সঙ্গে তুমি দুটোই পরতে পারবে। আর আমি তো বলবো যারা বেশি কিছু পরা পছন্দ করো না তারা এটা সিঙ্গেল সোলো পরো, আর কিচ্ছু পরো না। এটার প্রাইস আছে 2500, 2500 যাচ্ছে এটার প্রাইস। অ্যান্ড অ্যাট্রাকশন আরেকটা রয়েছে যেটা হচ্ছে বিগ সাইজ পাশাটা, এবং এই পাশাটা কানে এগুলো যেহেতু পাতলা পাতের ওপরে বলতে পারো অনেকটা কাজটা, পাশাটা বসানো, এই পাশাগুলো যারা খুব বড় পরেন না অ্যাটলিস্ট মিডিয়াম পরে, যারা তো পরেনই না ছোট ছোট পাশা পরেন তাদেরকে আমি এটা রেকমেন্ড করবো না, কিন্তু যারা মিডিয়াম সাইজও পরেন তারা বলবো যে এটা ট্রাই করুন ভালো লাগবে। এটার সঙ্গে যখন এটা বড় পাশা পরবে খোপাটা করে, এখন অনেক গাজরা আর্টিফিশিয়াল কিনতে পাওয়া যায়, অরিজিনাল পরলে তো বলারই নেই সেটার বিউটি আলাদা হয়, তো ওই গাজরা করে খোপাটা বড় করবেন এবং এই বড় পাশা পরবেন খুব ভালো লাগবে। আর এটা মানে আমি এটা বলবো যে এটা কিন্তু পুজোর কালেকশনের জন্য যদি ভাবো নিয়ে রাখতে পারো, খুবই স্মার্ট পিস সীতাহারে, কারণ ট্র্যাডিশনাল সীতাহার আমার কি হয়েছে একই একটা প্যাটার্ন দেখতে 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 আমার এখন এই টাইপের জিনিস ভালো লাগে, একটু যদি অন্য প্যাটার্নে আসে, কারণ তোমরা যদি আমাকে মাসে একবার দুবার দেখো আমি তো রোজই গয়না দেখছি। দাঁড়াও মান্তাসা দেখাবো, আর হচ্ছে আজ খিলান দেওয়া কঙ্কন, কঙ্কন নেই, প্রাইস কত এটা 2500 ম্যাম, এটার প্রাইস আছে 2500। এটা আমি সোলোই দেখালাম কারণ এটার বিউটিটা সোলোই বেটার লাগে, আর পরলে এই কাইন্ড অফ চোকার পরতে পারো, স্পেশালি যদি কেউ কম্বো করে নিতে চাও এই চোকারটার সঙ্গে নিতে পারো, ভালো কম্বাইন হয়ে যাবে, খারাপ লাগবে না। বা সরু কোনো কন্ডি জাতীয় জিনিস, সরু চাকাই টাইপের নেকলেস যদি থাকে সেটাও পরতে পারো, ঠিক আছে। এটা আমি ব্যাকে তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, তারপর অন্য কালেকশন দেখাচ্ছি। তোমার হাতে চুটটা 1650 পার পিস, 1650 পার পিস চুড়ের প্রাইস হচ্ছে 1650 পার পিস। আর এই হাতে একটা খুব সুন্দর ছোট্টর মধ্যে, মানে এটা যে কতটা অসাধারণ দেখতে, মানে চট করে যারা খুব ভালো সোনা চেনে তারা বলবো বোঝা মুশকিল আছে, এটার প্রাইস 900। আর এটা হচ্ছে, দাঁড়া আমি হাতে ঠিক করে পড়ি, হাতটা ঘোরালে আসলে আমার মান্তাসাটা তখন এইদিকে ঘোরাতে হয়। সব সাইজের হাতে হবে, ইভেন যারা 2-1 রিস্ট তাদেরও হাতে এটা এই মান্তাসাটা হয়ে যাবে। এটার প্রাইস আছে 900, চুড়ের প্রাইস আছে 1650, 1650, 1650 আছে চুড়ের প্রাইস। আর যেটা পড়েছিলাম গলারটা সীতাহারটা, সীতাহারের প্রাইস আছে সিওডি অ্যান্ড প্রিপেড দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল ম্যাম। চোকারটার দাম হচ্ছে 1200, চোকারটার দাম 1200। চোকারটা আগে অনেকে নিয়েছে, কেন দাম বেড়েছে আমি কারণটা বলে দেব। আমি এখন কলকাতার আউটলেট থেকেই লাইভ করছি ম্যাম, এটা একদম গড়িয়াহাটের মোড়ে, বাজার কলকাতার অপোজিট যেটা রাস্তাটা ঢুকছে গড়িয়াহাটের মোড়ে, যে শ্রীনিকেতন আর হচ্ছে কনিষ্ক আছে তার পাশেই আমাদের শপ। তো গড়িয়াহাটের মোড়ের কনিষ্ক কিন্তু খুব পুরনো, আর শ্রীনিকেতন কিন্তু নতুন, আর কি হয় না ট্রায়াঙ্গুলার পার্কে আরেকটা হচ্ছে কনিষ্ক রয়েছে, তো ওইটা গুলিয়ে ফেলে অনেকে। তো এটা হচ্ছে একদম গড়িয়াহাটের মোড়, গড়িয়া সিগন্যাল থেকে একদম কাছে, গড়িয়াহাটের মোড়ে বাজার কলকাতা মেট্রো বাজার পাশাপাশি আছে একদম, এম বাজার অ্যান্ড হচ্ছে কলকাতা বাজার, তার একদম উল্টো দিকে ওইখানটায় দাঁড়িয়ে যে একদম ব্রিজের তলা দিয়ে উল্টো দিকে রাস্তাটা দেখতে পাবে, সেই রাস্তায় ঢুকে ফার্স্টে পড়বে দেখবেন কনিষ্ক, দেন পড়বে শ্রীনিকেতন, দেন ICICI ব্যাংক, দেন এটা। আর এই লেনটার আরেকটা রেকগনাইজেশন হচ্ছে মুরলীধর গার্লস স্কুল, এটা বলে হাই স্কুল নামে কি ওটা ঠিক হাই স্কুলই মনে হয় এটা, তো ওই মুরলীধর গার্লস হাই স্কুলটা এখানে পড়ে। নথ দেখাবো আজকে, ব্রাইডাল আইটেম দেখাবো, কিন্তু তার আগে পার্লের খুব সুন্দর সুন্দর যে কালেকশন গুলো আছে সেগুলো একটু আমি দেখিয়ে দিই। এইটা যাচ্ছে তোমার সেটটা, এইভাবে তোমরা স্ক্রিনশট নাও, আর এইভাবে দেখো তোমরা এটার লুকটা বা বিউটিটা বুঝতে পারবে। এটার প্রাইস আছে 2500, 2500, 2500, 2500 যাচ্ছে এটার প্রাইস, বুঝতে অসুবিধে হলে বলো, 2500 যাচ্ছে এটার প্রাইস। ভীষণ মানে সুন্দর দেখতে, এলিগেন্ট একটা অন্যরকম লুক,
এটা ওই গড়পড়তা সীতাহারের মতন কিন্তু নয় যেটা আমরা ট্র্যাডিশনালে সবসময় দেখি ব্রাইড যেটা পরে। আমরা যারা ব্রাইড নয় তাদের তো ইচ্ছে করে একটু অন্য টাইপের সাজতে, এবং এই বড় পাশা ভীষণ ডিমান্ডে থাকে। এটা আমার কি বলবো যে মায়ের বয়সীও মানুষেরা চায় যে এরকম একটু আমাদের মতন সীতাহার দেখাও না, পাশা দেওয়া একটু অন্যরকম হবে। তো এটা সে অন্যরকম কালেকশনের মধ্যে আমি বলবো এটা দারুণ, এটা মিস করো না, এটা মিস করার মতো জিনিস নয়। কারণ এগুলো পাল গাঁথা আছে মানে এগুলো রিস্টক হতে টাইম লাগে। সবসময় জানো সব প্রোডাক্ট কিন্তু রিস্টক হয় না, তবে এটা রিস্টক হবে আশা করি, কারণ এটা এই জাস্ট এলো এবং এটা দারুণ হিট হবে। আমি জানি প্রাইস যাচ্ছে 2500, তে অসাধারণ একটা প্রোডাক্ট উইথ দিস পাশা। তবে পাশার মাপটা কিন্তু দেখে নেবেন, এটা কিন্তু বড় সাইজের পাশা আছে, পাশাটা কিন্তু মিডিয়াম নয় বড়র দিকে, পাশাটা ছোট করা যাবে না ম্যাম, এটা তো এইভাবে সেটে এসেছে, এটাই এটার বলতে পারেন। এই পাশাটা এর বিউটিও, আবার অনেকে এই পাশাটা হয়তো এতটা বড় পড়তে যারা অভ্যস্ত নন তাদের হয়তো অসুবিধা হবে, আমি পাশাটা সময় আরেকবার দেখিয়ে দিচ্ছি। তারা অ্যাভয়েড করবেন, কিচ্ছু করার নেই, বাকি হচ্ছে পাশাটা কিন্তু সাংঘাতিক দেখতে। দেখুন এই যাচ্ছে জিনিসটা, প্রাইস আছে এটা 2500, ঠিক আছে, ফুল সেটের প্রাইস বলছি। কিন্তু আমি জো ভি মে প্রাইস বতাতি হু বো উইথ ইয়ারিং হ্যায়, খুব সুন্দর। আজকে ক্যামেরাটা একটু ক্লিন করা হয়নি, একটা কটন দিয়ে কিছু দিতে পারবে? আচ্ছা আমার মনে হচ্ছে তাহলে কানের পাশাটা অনলি না অনলি হবে না, বোধহয় ওয়েবসাইটে বড় সাইজের একটা ট্র্যাডিশনাল যে সুন্দর পাশা আছে এটা অনলি হবে না। এখন সীতাহারটা নিন ম্যাম, যদি পাশাটা আপত্তি থাকে না থাকে আমি রেকমেন্ড করবো অবশ্যই না, তবে যারা পাশাটা আপত্তি আছে তখন কিচ্ছু করার নেই, আমি বলবো নেবেন না, তখন পাশাটা পড়তে পারবেন না। যদি পাশাটা পছন্দ হয় তাহলে বলবো মাস্ট সীতাহারটাও নিন। আচ্ছা এবার আমি যেটা পড়ছি এটার প্রাইস 1200, এই চোকারটা আগে ছিল 1100, এখন কেন 1200 হয়েছে আমি সেটা বলে দিচ্ছি। তার কারণ এটার কানের সাইজটা নিয়ে অনেকেই কমপ্লেন করেছিলেন যে এত ছোট কানের, মানে এটা পরার মতো হচ্ছে না, খুবই ছোট, তো সেই জন্য এটার পাশাটার সাইজটা এবারে একটু ইনক্রিজ করে ও হয়েছে বলে প্রাইসটা 100 rupees ইনক্রিজ হয়েছে। এবারে কোনো কমপ্লেন থাকবে না, কারণ জিনিসটা সবারই ভীষণ পছন্দ ছিল, জিনিসটা দারুণ, কারণ এটাই কোনো ঝালর নেই কিছু নেই, আর সাইজটাও সুন্দর, বাজেটটাও খুব সুন্দর। এটার পাশাটা এবারে বড় সাইজ এসেছে, আগেরবার ছিল জাস্ট ভেতরের এই মিনিকারি পোর্শনটা, এবারে তার বাইরের রাউন্ড সমেত এসেছে। পায়েল শুভ নববর্ষ পায়েল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ পায়েল শাহ, পায়েল ম্যাম, মান্টু বর্ধন ম্যাম, এত হালকা কিছু লকেট সেট, হালকা আজকে লকেট সেটও আছে। আচ্ছা সকলকে আমি জানি জানাই শুভ নববর্ষ, আমার বলা উচিত ছিল আগে, কারণ নববর্ষের পর এটা ফার্স্ট লাইভ, সবাইকে জানাই শুভ নববর্ষ, মলিদি শুভ নববর্ষ, হ্যালো পায়েল কেমন আছো, মলিদি রোজের খবর নাই, ভালো আছি গো। আচ্ছা তবে খুব গরম পড়েছে এখন, সবাই একটুখানি মানে হঠাৎ করে ঠান্ডার পরে মানে আস্তে আস্তে গরম না পড়ে হঠাৎ করে প্রচন্ড বেশি গরম পড়ে গেছে, এটার জন্য অনেকেরই শরীর একটু এখন খারাপ আছে, বড্ড ভাইরাল ফিভার হচ্ছে বাড়িতে বাড়িতে। রুহি মন্ডল আমি আজকে শিলিগুড়ি সব ভিজিট করেছি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। এই যে আজকে ডিএনটি মোড করা হয়, এক মিনিট, ঠিক আছে দেখো এই পাশাটাও ইন্ডিভিজুয়াল পরার জন্য পারফেক্ট। এটার সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো একটা মান্তাসা, যে মান্তাসাটার সঙ্গে আরো একটা সেট যায়, দুটো সেট যায়, মান্তাসাটা পরে দেখাবো। আগে আমি হাতে যে মান্তাসাটা পরেছি ওটা একটু দেখিয়ে দিই, ওটা কোথায় গেল গো আরেকটা পিস, তিনটে মান্তাসা এক্ষুনি তো ছিল, কোথায় করে দিই, কোন কালেকশন বাইরে আছে, এই যে এখানে ঢুকে গেছে, ঠিক আছে পেয়েছি। আমি যেটা পরে আছি তোমরা যারা দেখো তো ক্লিয়ার আছে, কেন আমার চোখে ঝাপসা লাগছে হেড সাইডটা। আচ্ছা এই মান্তাসাটা ব্রাইটরা যে চাও মানে যে একটু ছোটর মধ্যে যাতে হয় হাতে, যাতে সোনা লাগে, খুব ভারী জিনিসগুলো অন্য সময় ভালো লাগে, যে হাতে জাস্ট সিঙ্গেল একটা কিছু পরছি তখনের জন্য ভারী মান্তাসা, কিন্তু যখন ব্রাইটরা পরবে অনেকে দু হাতের জন্য নেয় তখন এই মান্তাসাটা খুব সুন্দর। দিদি তোমাদের সবকে শিলিগুড়িতে আছে, ডেফিনেটলি আমাদের মেন স্টোর মিডনাপুর অ্যান্ড এই কলকাতা গড়িয়াহাটে, এছাড়া আমাদের শিলিগুড়ি বেলদা হলদিয়া কল্যাণী পাঁচটা জায়গায় ফ্র্যাঞ্চাইজি আছে,
আপনারা যে কোনো আমাদের আউটলেট ভিজিট করুন, ইভেন মিদনাপুরেও আরেকটা ফ্র্যাঞ্চাইজি আছে, আপনারা যে কোনো আউটলেট ভিজিট করুন, সব জায়গায় হয়তো সব কালেকশনটা পাবেন না, তবে বৃষ্টির প্রচুর কালেকশন আপনারা যে কোনো আউটলেটে গেলেই পাবেন। হাতে নেড়ে ঘেটে দেখে কেনার আনন্দটা কিন্তু আরেকটা অন্যরকম। এই মান্থের সাথে যেটা বলার, ব্রাইডদেরকে বলছে এবং যাদের ছোট রিস্ট, 2-8 যাদের রিস্ট, 2-6 যাদের রিস্ট, তাদের জন্য অনেক মান্থাসা থাকে, কিন্তু 2-1 রিস্ট, 2-2 রিস্ট, এদের জন্য মান্থাসা কম থাকে। বা ব্রাইডরা যারা চাও যে ছোট সোনার মতন জিনিস চাই, তাদের জন্য এই মান্থাসাটা, এটার প্রাইস 900। মান্থাসাটা আমি একবার খালি ব্যাকে দেখাচ্ছি, কারণ তারের কাজ তো ছিলে কাটাই, অতটা আমি লুকটা বোঝাতে পারছি না। দিদি তোমাদের সবকে শিলিগুড়িতে, হ্যাঁ বললাম শিলিগুড়ি কোথায়, আশ্রম পাড়া না আশ্রম বাজার বলে, আমি বারবার এটা ভুলে যাই, কারণ আশ্রম পাড়া মনে হয়। আর ওটার জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। বুকিং প্রসিডিওর হচ্ছে তোমাদের যেই কালেকশনটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এই জায়গাগুলো কিন্তু ছিলেকাটাইয়ের কাজ আছে, ছিলেকাটাইয়ের কাজের একটা আলাদা গ্লস হয়, এটা পাতের কাজ আছে। এই যাচ্ছে মান্থাসার ডিজাইনটা, ভীষণ সুন্দর দেখতে মান্থাসাটা, খুবই সুন্দর দেখতে মান্থাসাটা। এটাও বলবো যারা ছোট সুন্দর সোনার মতো মান্থাসা চাইছিল একদম, তারা কিন্তু ছাড়বে না মান্থাসা, মানে এইটা সবার রিস্টের জন্যই পারফেক্ট, 2-2 থেকে 2-8 সবাই নিন। আমি স্পেশালি আরো রেকমেন্ড করবো যে ছোট হাতের জন্য কিন্তু জিনিস সবসময় আসে না, মান্থাসা সবসময় আছে, কিন্তু সবগুলোই প্রায় 2-4 2-6 রিস্ট সাইজ থেকে পারফেক্ট হয়। যাদের একদম ছোট রিস্ট তারা এটা মাস্ট নেবে, আর আমি বলছি যাদের ধরো 2-6 2-8 রিস্ট তাদের হাতে এরকম লুক দেবে, ঠিক আছে? তাদের হাতে এটা ভাববে না যে খুব ছোট লাগবে অড লাগবে, এরকম লুক দেবে, এর থেকে মানে এতটা কাভারেজ দেবে। আর যাদের ছোট রিস্ট তাদের হাতের কাভারেজটা হবে কি, চেনটা অনেকটা ঢেকে যাবে, এটাই পার্থক্য, তাদের হাতে এরকম লুক দেবে। ওকে, এগুলো তোমাদের বিয়ের সময় পরার জন্য খুবই পারফেক্ট। আচ্ছা, এইটা কালেকশনটা ব্যাকে দেখিয়ে দিচ্ছি। লহরি, লহরি বোধহয় আজকে নেই, লহরি পার্লের আছে, দেখাবো পার্লের লহরি, দেখাবো কি দেখাচ্ছিলাম আমি, এই চোকারটা দেখাবো, চোকারটা দেখাই, চোকারটার কানেরটা কত সুন্দর বড় সাইজে এসেছে, এটা ব্যাকে দেখিয়ে দিচ্ছি। আজকে ওই জন্য আমি সবাইকে নোটিশেই বলেছিলাম লাইভ মিস করো না, কারণ খুব সুন্দর সুন্দর পার্লের জিনিস দেখাবো। এইটা যাচ্ছে তোমাদের চোকারটা, প্রাইস হচ্ছে 1200, প্রাইস হচ্ছে 1200। আর এটা হচ্ছে ইয়ারপিসটা, ইয়ারপিসটা এবারে বড় সাইজে এসেছে, দেখেছো যে আমি কানে পরলে একটা ইয়ারপিস কিন্তু কাফি হচ্ছে। প্রাইস হচ্ছে, প্রাইস হচ্ছে 1200 যাচ্ছে এটার প্রাইস। এগুলো ইভেন গিফটিং পারপাসেও খুব ভালো, গিফট করুন সাধে বা হচ্ছে আইবুড়ো ভাতে বা বিয়ে বাড়িতে যে কোনো কিছুতে আপনারা এগুলো গিফট করতে পারেন, কারণ আমাদের জিনিস 2 ইয়ার্স ওয়ারেন্টি উইথ বিল অ্যান্ড সুন্দরভাবে ওয়ারেন্টি কার্ডের বক্সে যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে তারপর বিলটা সরিয়ে গ্যারেন্টি কার্ডটা সময় আপনারা যাকে দিতে চান তাকে গিফট করতে পারেন। চলো নেক্সট কালেকশনে যাচ্ছি। নেক্সট একটা আমি পার্লের লহরি দেখাচ্ছি, চোকারটা পরে আছি থাকি, পার্লের লহরি দেখাচ্ছি, লহরি বললে লহরি দেখাচ্ছি, লহরি প্রাইস যাবে, লহরি প্রাইস যাবে 2400। হাই, আমি রিয়া বলছি, অনেক কিছু নিয়েছি তোমার থেকে, খুব সুন্দর তোমাদের প্রোডাক্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রিয়া ম্যাম। মৌমিতা চরণ, মৌমিতা চরণ ম্যামের বোধহয় বিল আমি সেদিন কাটলাম, বিল কাটলাম না, আমি অর্ডার ডিসপ্যাচ করলাম। দিদি আজ আমি নেকলেসটা পেলাম, খুব 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 সুন্দর হয়েছে, যদিও আমি ফার্স্ট টাইম কিছু নিলাম, থ্যাংক ইউ, ফার্স্ট টাইম নিয়েছেন এবং এত সুন্দর একটা লাইভ হয়ে এসে পজিটিভ রিভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই রিভিউ গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্স রাখে, কারণ কি জিনিস দিচ্ছি আমি তো ভালো বলবো, যতক্ষণ না আপনারা রিভিউ দিচ্ছে ততক্ষণ মানুষের কিন্তু বিশ্বাস হওয়াটা মুশকিল। আর বলবো যে একদমই যেটা বারবার বলার, কখনো ডিজাইন দেখে বা দূর থেকে দেখে একদম এ করবেন না, জাজ করবেন না, সামনে থেকে দেখুন প্রোডাক্ট নিয়ে, সামনে থেকে দেখুন পার্থক্য বুঝতে পারবেন, সবাই খুশি হয়। আমি বলছি না 100 জনে 100 জন, তবে 100 জনে 98 জন বলে যে দিদি সোনা দিয়েছ, দিদি একদম সোনার মতো হয়েছে, বা কেউ বলে খুব পছন্দ হয়েছে, যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর। আমাদের ওইভাবে রিভিউ পোস্ট করা হয় না, আমাদের শুধু কাস্টমাররা যখন ফটো দেয় ক্লায়েন্টরা, তখন শুধু আমরা ফটোটা পোস্ট করি, কারণ রিভিউটা তখন আর পোস্ট করা হয় না। এই যে জড়িয়ে গেল, একটু ঠিক করে দেবে, মানে আমি করতে গিয়ে জড়িয়ে ফেলেছি।
আচ্ছা ওটা আমি দেখাচ্ছি, ওটা দেখাতে দেখাতে আমি এখন একটা সীতাহার দেখাচ্ছি, সীতাহারটার আচ্ছা কমেন্ট পড়ি। আজ মান্তাসা পেলাম পুরো সোনার, দারুণ এই তো বলতে বলতে। তনুশ্রী ঘোষ ম্যাম থ্যাংক ইউ। লকেট সেট একটু দেখাচ্ছি আমি, এই পার্লটা না একটু পরপর না দেখালে ছকটা ভেঙে যায়, পার্লটা দেখিয়েই আমি লকেট সেট দেখাচ্ছি। এটা দেখাচ্ছি সীতাহার পার্লের ওপর, এগুলো কিন্তু হাই কোয়ালিটি বিডস। হ্যাঁ পার্ল আমাদের একটু বলে বলে অভ্যেস হয়ে গেছে, কারণ ওইটাই জাস্ট এ করা, কিন্তু এগুলো কিন্তু হাই কোয়ালিটি বিডস। কারণ হচ্ছে পার্ল জানো যে ২৪০০ টাকা এরকম লহরি পসিবল নয়, কেউ যদি পার্ল বলে এই দামে পার্ল দিচ্ছে তাহলে সেটা মিথ্যে কথা বলা হবে। তবে এটা নিয়ে আমাদের 9 ইয়ার্স হতে যায় বিজনেস, 8 ইয়ার্স প্লাস আমাদের বিজনেস, 8 বছরে এই জিনিস নিয়ে কোনো কমপ্লেন নেই, তো তোমরা ভরসা রেখে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এতে কোনো মানে তুমি এমনিতেও চোখলা ঘষে ছাড়াতে পারবে না, অনেকটা টাইম বাদে হয়তো কিছু হতে পারে, কিন্তু মানে 8 বছরে কোনো কমপ্লেন নেই। থ্যাংক ইউ বৃষ্ণি ফর গিফট টুডে, আই রিসিভ দ্য গিফট। রিমা ব্যানার্জি ম্যাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছ থেকে নেওয়া নোয়া আর একটা সেট নিয়েছিলাম, খুব সুন্দর। অরিত্রী ঘোষাল ব্যানার্জি ম্যাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেবাঞ্জলি ম্যাম অনেক কিছু নিয়েছে, দারুণ কালেকশন, থ্যাংক ইউ দি, সবার নামগুলো মনে পড়ছে। নেপাল মন্ডল ম্যাম তিনি তোমার চোকারটার প্রাইস 1200, চোকারের প্রাইস 1200, বৃষ্ণির গয়নার কোন কথা হবে না, দারুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর রিভিউ, মানে কি বলবো, যেখানে দাঁড়িয়ে হয়তো আমি শুধু থ্যাংক ইউটাও বলতে থ্যাংক ইউটাই বলতে পারি, আর কিছু বলার নেই। কিন্তু এই রিভিউস খুব মিন করে, খুব মিন করে আমাদের জন্য, কারণ রিভিউ দেখেই আমাদের কাছে অনেকে আসে যে দেখলাম সেদিন আপনাদের লাইভটা হঠাৎ করে সবার খুব পজিটিভ রিভিউ দেখলাম, ভাবলাম একবার দেখে যাই ঘুরে যাই। সবাই হয়তো পারচেজ করতে তখনই আসছে না, ব্যাস ডাউটটা ক্লিয়ার করতে আসে যে এত ভালো বলছে সব, একবার দেখে যাই, তখন দেখেও যায় বলে যে না খুব ভালো। কেউ কেউ রেজিস্ট না করতে পারে কিনে নিয়ে যায়, কেউ কেউ দেখে যায় যে না সত্যিই ভালো জিনিস, আপনাদের জিনিস দেখছি যে অনেক মানে পুরোটাই সোনার মতন বা অনেকটাই সোনার মতন ফিনিশ আপনাদের, বলে ভালো লাগে। এই যাচ্ছে লহরি, লহরির প্রাইস 2400, লহরির প্রাইস 2400। এতে চেইন আছে 1 2 3 4 5টা, পাঁচটা চেইনের লহরি আছে, এটাও সিঙ্গেল পরলে পুরো গলা ভরাট একটা লুক দেবে। দিদি চাটাই নেকলেস দেখাও, চাটাই নেকলেস তো নেই গো আজকে, চোকার আছে পার্লের, আরো একটা আমি চোকার দেখাবো এটার সঙ্গে, ওটাও চোকারটা সিঙ্গেল পরার মতো। পার্লের জিনিসই আজকে ম্যাক্সিমাম, গোল্ডেন চোকার আছে, আজকে মান্তাসা দেখাবো আরো দুটো ভ্যারাইটি, মান্তাসা আজকে প্রচুর আছে। দিদি তোমার হাতের চুরটা 1650 পার পিস, এবার আমাকে খাতা খুলতে হবে, ভালো বলেছে, খুবই ইউনিক লহরিটা। হ্যাঁ টাইরা টিকলিয়ার নট লাস্টে, একটু সময় দাও সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা লহরির সঙ্গে যাবে এরকম একটা কানের, তো যাদের বড় কানের নিয়ে আপত্তি আছে তারাও এই লহরিটা নিতে পারে, প্রাইস যাচ্ছে 2400। লহরির সঙ্গে তো চোকারটা খুবই ভালো কম্বিনেশন, টু এটা হচ্ছে 2400, এটা 1200, 1200 আর 2400 মানে 3600 হচ্ছে টোটাল। এটা আপনারা একটা কম্বো সেট কিন্তু নিতে পারেন, এবং সাথে যেটা বলছিলাম আমি একটা হাতের দেখাবো, এই হাতেরটা সাথে নিতে পারেন যদি কেউ ফুল একটা পার্ল আর্টের চাইছে, এই হাতের সেটটা এই এটা নিতে পারেন, মান্তাসাটা, এটা মান্তাসাটা খুবই সুন্দর, দেখুন এইভাবে আপনাদের লুকটা যাবে হাতে, হাতে একটা পার্লের মান্তাসা আর এরকম লহরি আপনারা নিতে পারেন। প্রাইস যাচ্ছে, আর হ্যাঁ আমি এবার দেখিয়ে দিই অনেকবার প্রাইস যাচ্ছে বললাম, দিদি আপনাদের শোরুম কোথায়? শোরুম আমাদের অনেকগুলো, একটা নয়, এখন আমি গড়িয়াহাটের শোরুম থেকে, কলকাতায় গড়িয়াহাটের শোরুম থেকে লাইভ করছি, এটা হচ্ছে একদম গড়িয়াহাটের মোড়ে। আপনাদের আরো বলছে অ্যাড্রেস নিয়ে কোনো ডাউট থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি লোকেশনটা আর এটা শেয়ার করে দেব, ঠিক আছে? আমার নাম্বার শেয়ার করে দেবো, এরপর আপনারা যেদিন আসছেন বা যখন আসছেন কতদূর কোথা দিয়ে আসছেন একবার ফোন করে নেবেন, আমাকে মেসেজ করে নেবেন। এটা আগে দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস কেন 2400, চুরটার দাম যেটা আমি বাঁ হাতে পড়ে আছি ওই চুরটার প্রাইস হচ্ছে 900, যেটা বাঁ হাতে পড়ে আছি ওই চুরটার প্রাইস 900। এটা যাচ্ছে লহরিটার ফিনিশ, মানে এগুলো তোমরা পেয়ে বলো, মানে আমি কি বলবো বলার নেই, তোমরা পেয়ে বলো, এত সুন্দর দেখতে। আর এই যে বিডসটা ইউজ হয় এটা একদম পার্লের মতো লাগে, পার্লে শুধু হচ্ছে একটাই পার্থক্য আছে, পার্ল আনকাট হয়, মানে কিরকম বলবো শেপটা প্রপার নিটল গোল হয় না, এটার শেপটা প্রপার নিটল গোল, এছাড়া হচ্ছে
পার্লের মতনই কালারটা, মানে সেই ফ্যাটফ্যাটে সাদাও নয় আবার ফ্যাটফ্যাটে ঘিয়েও নয়, এত সুন্দর একটা বেজ, কি বলবো, সাদা আর বেজের মাঝখানে, পুরোপুরি বেজও বলা যায় না, টোন যেটা মনে হবে পুরো পার্ল, খুব সুন্দর এই টোনটা হয়। তো এটা যাচ্ছে লুকটা। আমরা এটার জন্যই ফেমাস যে সোনার গয়নার সঙ্গে আমাদের জুয়েলারি নিঃসন্দেহে পেয়ার আপ করে পরা যায়। এটার প্রাইস গেল 2400। আচ্ছা আমি এবার চোকারটা খুলছি, চোকারের প্রাইস গেল, চোকারটা যেটা পড়েছিলাম চোকারের প্রাইস গেল 1200। দিদি তুমি অনেক তুই ব্লক করতে পারবি না, না আমি এখন নোটিফিকেশন আমার না আমার দেখো স্ট্যাটাস এ দেখবে সব সময় মাঝখানে একটু ব্রেক হয়ে গেছিল বিভিন্ন কারণে লাইভটা, এখন আবার থার্সডে করে জানো আমাদের একটাই টাইম, আর হচ্ছে আমার স্ট্যাটাসটা একটু দেখো আমি লিঙ্কটা শেয়ার করে দিই লাইভে এসে, কারণ কি ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি না, আমিও তো জানি না, হলে এত তো রিচ কম থাকার কথা নয়, নোটিফিকেশন যাচ্ছে না এরকম টাইপের হচ্ছে, তো এগুলো তো এখন একটা ইস্যু চলছেই, মাঝে মাঝে সলভ হয় আবার সেম জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, ইস্যু চলছে, ওটা কিছু করার নেই, তো সেটা হয় অনেক সময় আবার পুরনো লাইভ হাইলাইটেড হয়ে দেখায়, তখন এই কালেকশন গুলো থাকে না, তখন দেখি বালকে মানে অনেকজন একসঙ্গে লাইভটা দেখতে পেয়ে অর্ডার করছে না, তখন হচ্ছে জিনিসগুলো নেই। লাইভ মানেই হচ্ছে আমাদের বৃষ্ণি জুয়েলারি, বৃষ্ণি জুয়েলারি লাইভ মানে মনে রাখবে কিছু না কিছু তোমরা নতুন পাবে, আমাদের ওই জন্য রেগুলার লাইভ হয় না, রেগুলার লাইভ এসে তো আজকে এটা আবার ঘুরিয়ে ফিরিয়ে ওটা দেখাচ্ছি দেখাচ্ছি, হয় সেগুলোই রিস্টক হয় যেগুলো, আর হচ্ছে যেগুলো মানে তোমাদের ডিমান্ডে থাকে রিস্টক হয়, এন্ড যেগুলো নিউ লঞ্চ হয় আমাদের লাইভে, না হলে আমাদের ওয়েবসাইট আছে, না হলে আমাদের লাইভ করার হয়তো দরকার হতো না, ওয়েবসাইট আছে, তোমাদের শপ আছে, আমাদের মাল্টিপল জায়গা তোমাদের পারচেজ করার জন্য, সেই জন্য বলে ট্রাস্ট আরো একটু রাখতে পারো, যাদের মনে হচ্ছে অনলাইন পারচেজে অসুবিধে আছে, এখন অব্দি আমাদের এতগুলো ফ্র্যাঞ্চাইজি, ভবিষ্যতে হয়তো আরো হবে এবং নিশ্চয়ই হবে, আরো হবে মানে নিশ্চয়ই হবে, তোমরা সবগুলোতে এসেও ভিজিট করতে পারো, এবং আমি বলবো যে যদি মনে হচ্ছে যে সবটা অনেক দূরে, কলকাতায় তো আমাদের কিছু না কিছু কাজ থাকে, যদি একদিন এমনি ঘুরতে আসেন কলকাতায় ঘুরতে ঘুরতে এই শপে চলে আসুন, অন্য জায়গায় এবং শিলিগুড়িতেও যদি আপনারা নর্থে ঘুরতে যাচ্ছেন একবার শিলিগুড়ি স্টোরটা ভিজিট করে নিলে করে নিতে পারেন, সেই জন্যই তো কলকাতায় আসা। কালেকশন যেমন সুন্দর দিদি, এই রে আমার পড়া হলো না, তুমি একটু কমেন্ট গুলো রিপ্লাই করতে পারো বাবু, দেখলে আমার না কি বললে কালেকশন গুলো যেমন সুন্দর, আমি কমেন্টটা মিস করে গেছি, মানে ফট করে উঠে যায় তো, মান্তাশা তিনটে আরেকবার না একটাই দেখিয়েছি আপাতত, আমি আরো দুটো দেখাই না, আরো একটা দেখালাম ব্যাকে দেখাইনি, এটা আরেকটা কালেকশন, এটা আমি বুঝতে পারছি না, এটা একটু আনইভেন হয়ে আছে এখানটায়, দেখতে হবে আসলে এটা আমি ঠিকঠাক করেছি কিনা দেখতে হবে, ঠিক আছে, এটার প্রাইস আছে 2500, টু বের ভেতর দিকে বোধহয় বলে গেছে 2500 যাচ্ছে এটার প্রাইস, এটা আমি শুধুই পড়লাম কারণ এটা কুনো ডিজাইনের ওপর আছে, এটা একটু অন্যরকম সাবেকি প্যাটার্নে আছে, কুনো ডিজাইনের ওপর, কানেরটা দেখো ছোট্টর ওপর সাবেকি ডিজাইনে আছে, আর এর হচ্ছে একটা ভালো ব্যাপার এইখানের বাইন্ডিংটাতেও একটা সুন্দর ফুল মোটিফ করা আছে, প্রাইস আছে এটা 2500, 2500, লকেট সেট দেখাবো আমি পার্লটা কমপ্লিট একটু করে, তারপরে দেখিয়ে দেবো, একটাই লকেট সেট আছে, আর না হলে আমি মাঝখানে দেখিয়ে দিচ্ছি একবার, দাঁড়ো এটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, এতবার বলছো আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট এক মিনিট, পার্লের আরো দুটো ভালো কালেকশন দেখাচ্ছি, এটা আগে দেখিয়ে দিচ্ছি আর মান্তাশা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ গড়িয়াহাটের শপের অ্যাড্রেস বলে দিচ্ছি, গড়িয়াহাটের একদম মোড়ে, বাজার কলকাতা আছে না, বাজার কলকাতা এম বাজার পাশাপাশি একদম তার উল্টো দিকে লেন হিন্দুস্তান রোড, মুরলীধর গার্লস হাই স্কুল আছে এই রোডে, প্রথম দোকান পরে যে লেনটার কথা বলছি ঢুকেই পরে একদম কনিষ্ক, দেন পরে শ্রীনিকেতন, তার পাশে আমাদের দোকান, তার পাশে ICICI ব্যাংক, তার পাশে আমাদের দোকান, মালতাসা দেখিয়ে দিচ্ছি না, এইটা যাচ্ছে কালেকশনটা, প্রাইস যাচ্ছে এটা 2500,
2500 যাচ্ছে এটার প্রাইস, 25 মানে কুলোর ওপর স্বস্তিক করা আছে, খুব সুন্দর, মানে সিরিয়াসলি এত সুন্দর ফিনিশ। আমি ক্লোজ দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন সোনার থেকে কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নেই, কোনো হেজিনেস নেই, কোথাও কোনো কাটিং এ ইস্যু নেই, খুবই সুন্দর পিস। প্রাইস আছে 2500, 2500 যাচ্ছে এটার প্রাইস। আর এই জিনিসটা স্টিফ নয়, হ্যাঁ এই জিনিসটা কিন্তু একদম এই যে ফোল্ডেবল, স্টিফ নয়, দাঁড়া ওই এটা সরিয়ে দিয়েছি তো এখন বুঝতে পারবে যে ব্যাকে কালারটা কত সুন্দর, একদম সোনার কালার। আর এই মিনেটা আছে মারুন অ্যান্ড ব্লু, মারুন অ্যান্ড ব্লু কালারের মিনেতে আছে, প্রাইস 2500। মানতাশাটা দেখিয়ে দিচ্ছি ম্যাম, দিদি ভাই মুম্বাই একটা শপ, আমরা মানে তোমরা যদি কেউ করতে চাও খুলতে চাও জানিও, খুব ভালো হবে। তো আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমিত, আমরা তো চাই যে যাতে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমাদের এক্সপোজার অনেক বাড়ুক। নিশ্চয়ই চাই। সুমি দত্ত দাস, অনলাইনে পারচেস করতে পারো? আচ্ছা ভীষণ, হ্যাঁ আমাদের এছাড়া শোনা আমি একটা কথা বলতেই ভুলে গেছি, এছাড়া আছে আমাদের অ্যাপ, প্রপার অ্যাপ ডাউনলোড করো, www.brishni.com তো আছেই, ওয়েবসাইট তো অনেকেই থাকতে পারে, অ্যাপটা হয়তো সবার থাকে না, আমাদের প্রপার অ্যাপ আছে লাইক মিন্ত্রা, অ্যামাজন, ফ্লিপকার্ট, অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে, বৃষ্ণি BRISHNI, বৃষ্ণি, এটা আমাদের লোগো, দেখো এটা আমাদের লোগো, আমরা ক্রাফটেড ফর দ্য কুইন, এটা আমাদের ট্যাগ লাইন। তো তোমরা এই অ্যাপটা জাস্ট আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, আমি তো বলি অ্যাপটা যখন হোক ইনস্টল করো, মিডিয়া মানে একদম রাত্রি একটার সময় ঘুম আসছে না, আমরা যেভাবে অন্যান্য অ্যাপ গুলো দেখে একবার বৃষ্টিও একবার দেখে নাও, স্ক্রল আপ করে কি কি নতুন আপডেশন এলো, কিরকম কি জিনিস পাওয়া যায় আমাদের, সেগুলোর একটা তোমরা একটা কি বলবো যে পুরো এ বুঝতে পারবে যে বৃষ্টি কি। যারা নিউ ভিউয়ার্স তাদেরকে স্পেশালি বললাম, যারা দেখছেন তারা তো দেখছেন, তারা জানেন অনেকদিন ধরে, যারা নতুন তাদেরকে বললাম। আচ্ছা লকেটটা একজন ম্যাম অনেকক্ষণ ধরে বলছেন, আমি লকেটটা একবার দেখিয়ে দিচ্ছি, লকেটের প্রাইস হচ্ছে 700, গিফটিং পারপাস এর জন্য আমাদের এই সেগমেন্টটা খুব সুন্দর, লকেট সেগমেন্টটা, ঠিক আছে এই লকেট সেগমেন্টের থেকে আপনারা সুন্দর মানে এই বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর আছে। আমি একটা মানতাশে অর্ডার করেছি, থ্যাংক ইউ ম্যাম। দি তোমার হাতের চুটটা দেখাও, এই যে চুটটার প্রাইস আছে 1650 পার পিস, 1650 পার পিস। আরেকটা আমি শিপিং স্ট্রাকচারটা বলে দিচ্ছি, শিপিং হচ্ছে আমাদের 1500 টাকা, 1500, 1500 অর্ডার ভ্যালুর ওপরে ফ্রি থাকে, আমরা শিপিং নিই না, বিলো 1500 অর্ডার ভ্যালু হলে 60 rupees শিপিং লাগে, মানে 1500 টাকার নিচে যদি আপনাদের অ্যামাউন্ট হয় অর্ডারে তাহলে শিপিং লাগে 60 টাকা, আর 500 টাকার নিচে 500 এর নিচে যদি অর্ডার ভ্যালু হয় তখন শিপিং লাগে 100 টাকা। প্রিপেড এবং ক্যাশ অন ডেলিভারি দুটো ক্ষেত্রেই শিপিং স্ট্রাকচার একদম সেম, কারণ অনেক সময় এটা নিয়ে এত কনফিউশন হয় যে বলে তুমি তো লাইভে বললে 1000 টাকা থেকে ফ্রি, কেউ বলে প্রিপেড এ নিলে তো ফ্রি বললে, দেখো আমি একবার বলছি না, তখন বুকিং করতে গিয়ে কি হয় মানে বুকিংটা ডিলেড হয়, শিপিংটা হচ্ছে 1500 টাকা, ধরো কেউ 700 টাকা দিয়ে পেন্ডেন্টটা নিচ্ছ সেক্ষেত্রে কিন্তু 60 rupees লাগবে, আর আমাদের মানে সিওডির জন্য আলাদা চার্জেস নেবো এরকম কিছু নেই, কারণ অনেকে হয়তো প্রিপেড এ মানে পারচেজ করার এ নেই, অনেকে এখনো অব্দি আমার মা অনলাইনে পেমেন্ট করা বা এগুলোতে স্বচ্ছলতা আসেনি, তো সেক্ষেত্রে কি বৃষ্ণির জুয়েলারি পড়বে না বা অন্য কোথাও থেকে পারচেজ করছে জিনিস পড়বে না, সেটা কি হয়? তো যেমন আমার মাও সবসময় অনলাইনে কিছু নিলে ক্যাশ অন ডেলিভারিটাই উনি প্রেফার করবে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটি আছে আর শিপিং স্ট্রাকচারও সেম। অনির্বাণ ম্যাম, অনির্বাণ ইপ্সিতা মন্ডল, আচ্ছা দিদি এই নিউ কালেকশন গুলো আপনাদের অ্যাপে অ্যাড করুন তাহলে খুব সুবিধা হবে, টাইম লাগবে, টাইম লাগে, এবং সব জুয়েলারি সবসময় বাল্কে প্রোডাকশন পসিবল হয় না, ধরো এই লকেটটার বাল্ক প্রোডাকশন কোনো কারণে সেই কারণগুলো ওভাবে বোঝানো পসিবল নয়, করা গেল না, তখন এটা হবে না, ধরো কোন কালেকশন মার্কেটে হিউজ ডিমান্ড, হিউজ ডিমান্ড যে যখনই আসছে 20টা 25টা 30টা এক রাতে বুক হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সেটা তোমরা পাবে, সব প্রোডাক্ট
যদি ডিমান্ড ক্রিয়েট না হয় অ্যান্ড হচ্ছে বাল্ক প্রোডাকশন যেটা মেইন হয়, প্রোডাক্ট বেরিয়ে যায় তবুও বাল্ক প্রোডাকশন পসিবল হয় না, সেক্ষেত্রে সেগুলো অ্যাপে হয় না। আর অ্যাপে আসবে তার জন্য প্রপার ফটোশুট দরকার, মডেল ফটোশুট দরকার, প্রোডাক্টের ফটোগ্রাফি দরকার। তো এটা একটা লং সিস্টেমেটিক প্রসিডিওর আছে অ্যাপে লঞ্চ করার জন্য। তো সেই পুরো মানে জিনিসটা যখন পেরিয়ে লঞ্চ হবে একটু টাইম টেকিং হয়। তোমরা দেখো আমি তোমরা এই বৈশাখী বলে এখন একটা হিউজ রেঞ্জ কিন্তু রিসেন্টলি আমাদের ওয়েবসাইটে লঞ্চ হয়েছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। সেগুলো কিন্তু আমি লাইভে দেখাচ্ছি না তার মধ্যে, কারণ ওগুলো অ্যাপে লঞ্চ হয়েছে। আবার আমি লাইভে যেগুলো দেখাচ্ছি সেগুলো হয়তো সব অ্যাপে লঞ্চ হয় না, পরে পরে অনেক জিনিস হয়, আবার কোনো কোনোটা অফ হয়ে যায়, কারণ সেটার হয়তো আর প্রোডাকশন পসিবল হয়নি। তো সেই জন্য এতগুলো সেক্টর কেউ শপে এসে ভিজিট করলে তো তোমরা তখন হিউজ পাবে। অ্যাপে যদি 10টা সীতাহার দেখছো, এখানে পার সপ্তাহে আমি 2টো সীতাহার দেখাচ্ছি, তোমরা শপে এসে এখানে 100টা সীতাহার পাবে বিভিন্ন রেঞ্জের, যেটা হয়তো মানে লাইভে দেখানো হচ্ছে না বা এতে নেই, তখন তোমরা কত আলাদা আলাদা ডিজাইন পাবে, কত ভ্যারাইটি আলাদা পাবে। তো এটাই আর কি, যে তোমরা সবগুলো মিলে প্রচুর কালেকশন পাবে। আমি কলকাতা শপে গিয়েছি, এক কথা বলতে গেলে সামনে প্রোডাক্ট গুলো আরো সুন্দর, সামনে থেকে প্রোডাক্ট গুলো আরো সুন্দর, একেবারে সোনার গয়নার মতো। শ্রীমন্তী মিত্র ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সামনে থেকে আমিও বলি পে বলো। আচ্ছা, লকেটের প্রাইস গেল 700, লকেটটা দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে, প্রাইস গেল 700 লকেটের। খুব সুন্দর, তোমরা অ্যাপটা ডাউনলোড করো, আমি বারবার সবাইকে বলি, খুব সুবিধা হয় তোমাদের অপারেট করতে, অ্যাপটা ডাউনলোড করো। ওয়েবসাইট তো আছে, কিন্তু অনেকে কি হয় জিনিস এলো ফট করে আবার বেরিয়ে গেল, যেমন টিউলিপ চুর, পিসি পিসি সেট বলে যেটা থাকে, এগুলো খুবই ডিমান্ডিং। তো অ্যাপটা থাকলে যখন হোক রাত্রে একবার স্ক্রল করে নিলে দু চার দিন পর পর। এটা হচ্ছে তোমার লকেট সেটটা, প্রাইস গেল 700 উইথ ট্যাসেল। হ্যাঁ, প্রাইসটা উইথ ট্যাসেল, তোমরা ট্যাসেল পাবে রেড, মেরুন, ব্লু, গ্রিন, ব্ল্যাক, এই পাঁচটা কালারে। তো এই কালারের মধ্যে যে কোনো কালার তোমরা চুজ করে লকেটটা যখন বুক করবে একদম কালারটা মেনশন করে দিও, যে রেড ট্যাসেল চাই আমি, কেউ বললো ব্লু ট্যাসেল চাই, এটা মিনে কোনো কিছু নেই, তো ওরকম কিছু ব্যাপার নেই, তোমরা যে কোনো ট্যাসেল দিয়ে পড়তে পারো। আর ব্ল্যাক কিন্তু সেট, দেখো আমি গোলাপি একটা শাড়ির সঙ্গে আমি কিন্তু ব্ল্যাক ট্যাসেল পরেছি, ব্ল্যাক সেট, ঠিক আছে। তো এই ট্যাসেল নিতে পারো, প্রাইস যাচ্ছে এটা 700, লকেট সেটের প্রাইস গেল 700। আমি স্ক্রিনশট করেছি, লকেটটা নেব। হ্যাঁ, যেগুলো আপনাদের পছন্দ হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমার নাম্বার পিন পোস্টেড আছে 8370854069, এটা পিন পোস্টেড আছে। আর আমার নাম পায়েল, আমাকে তোমরা পায়েল বৃষ্ণি, লাইভ বৃষ্ণি, যেটা হোক বলে নাম্বারটা সেভ রাখতে পারো, যাতে মানে তোমরা রেকগনাইজ করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে। মান্তাসাটা তিনটে মান্তাসি আমি পরপর দেখিয়ে দিচ্ছি, একবার লকেটটা বলছিল একজন আমি দেখিয়ে দিলাম ওটা, তারপরে আমি মান্তাসাটা বলেছো, মান্তাসা আগে দেখিয়েই অন্য কালেকশন আবার দেখাবো। চোখটা চলছে রে, এটা না সে হাওয়াটা বন্ধ করে মানে ফ্যানটা অফ করে এমনি কুলিং দিয়ে দেবে, তাহলে এত চোখ জ্বলবে না। আমি তোমাদের সুবিধার জন্য ভাবলাম যে একটু দাঁড়িয়ে দেখে লাইভ করি, যদি মানে বেশি ভালো বোঝাতে পারি স্পেশালি সীতাহার এগুলো। আমি মান্তাসাটা দেখিয়ে দিচ্ছি, একটা আমি পারলে, আর যারা নতুন জয়েন করেছো আমি লাস্টে একবার রিপিট করে দেব ব্রাইডাল জিনিসগুলো দেখার আগে। আর ব্রাইডাল যদি এই মুহূর্তে তোমরা সময় না পাচ্ছ, স্ক্রল করে যেতে পারো, মানে অফ করে দিতে পারো, দেন তোমরা স্ক্রল করেও দেখতে পারো। এইটা হচ্ছে একটা মান্তাসা, যেটা আমি তোমাদের বলেছিলাম যে নিতে পারো, এটা কিন্তু 2-2 থেকে 2-8 রিস্ট সবার হাতেই বসবে, এটাও 2-2 রিস্টে বসবে, এটা কিন্তু পুরো চওড়া হয়ে বসবে রিস্টে। কেমন বসবে আমি হাতে একদম বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইস যাচ্ছে 1300 যাচ্ছে এটার প্রাইস, 1300 যাচ্ছে এটার প্রাইস। এটা পার্লের মানে এইভাবে ওই বিডস এর তোমার এ আছে, চেন আছে, আর এইটা যাচ্ছে মান্তাসাটা। খুব সুন্দর, এই একটা পারলে মান্তাসা নিয়ে রাখবে, যে কোনো ভ্যারাইটি সবের সঙ্গে পেয়ার করো। আমি তো অপেক্ষা করছি কাল আপনার কাছে, কাল আপনার কাছ থেকে নেওয়া কানেরটা আসবে, আর মান্তাসা আগেই নিয়েছি। আচ্ছা আচ্ছা ঈপ্সিতা ম্যাম, আচ্ছা ঈপ্সিতা ম্যাম বুঝতে পেরেছি। এবারে দেখো পেয়ে গেলে তো জানিও, এরপরে আমি তো অপেক্ষা করছি আবার, ঠিক আছে, পেয়ে জানিও কেমন লাগলো, এক কথায় অসাধারণ, ঠিক আছে পেয়ে জানিও। এটা গেল ফার্স্ট মান্তাসা, নেক্সটটা কোথায় ওটা দেখানো হয়ে গেছে বলে বোধহয় এপাশে রেখে দিয়েছি। এক নম্বর মান্তাসা, এটা
দু নম্বর মান্তাসা, এটার প্রাইস হবে 900, 900 যাচ্ছে এটার দাম, এটার দাম যাচ্ছে 900, ঠিক আছে? এটার প্রাইস যাচ্ছে নশো। এটা একদম পুচকু পুচকু আমার যে বোনেরা রয়েছে, আর যারা খুব স্লিম ভাবছো হাতে কি পুষবে, আমার হাতে তো মানায় না, এটা মানায় না, ওটা মানায় না, এটা সবার হাতে মানাবে, এটা হচ্ছে সেই কালেকশন। আচ্ছা, তিন নম্বর মানসাসিটা এখনো দেখাইনি, আমি একটা সীতাহারের সঙ্গে কম্বো করে টোটালি দেখাবো ভাবছিলাম, দেখিয়ে দিচ্ছি, দেন সীতাহারের সঙ্গে আরেকবার দেখিয়ে দেবো। এটারও দাম 900। ট্যাগুলো লাগাইনি তো গুলিয়ে যাচ্ছে, এই দুটোর দাম এক গুলিয়ে না যাচ্ছে। দিয়ে আমি এসএস দিলাম, আমি রেগুলার পরার মতো কোনো পেন্ডেন্ট হবে, অ্যান্টি টার্নিশ না, আমাদের ওই জিনিস নয় ম্যাম, এগুলো সব 24 ক্যারেট গোল্ড ডাস্ট গোল্ড প্লেটিং জুয়েলারি, এগুলো কোন রেগুলার ওয়ার নয়, এগুলো খুবই ডেলিকেট আইটেম, কিন্তু এর যত্ন দরকার, মেনটেন করে রাখলে 5-6 বছর 7 বছর, কারো কারো স্কিনে 8-10 বছরও চলে যাবে, কোনো অসুবিধে হবে না। এগুলো প্রায় কালেকশনই দেখছেন আমাদের একটু হেভির দিকে, এগুলো সবই অকেশনাল ওয়ার, আর এগুলো একদম সোনা অ্যালাইক লুক দেবে। আমি অ্যান্টি টার্নিশে জানি না সোনা এলাইক লুক দেয় কিনা, না জেনে বলবো না, এগুলো আপনার হচ্ছে কি বলবো যে সোনা পরেছি সেই ফিলটা দেবে, পুরোটা তো আমি বলবো না যে একদম সোনাই পেয়ে যাবেন, সোনা সোনা হয় সেটা নয়, কিন্তু একটা মোস্ট প্রমিসিং একটা ফিল, মোস্ট প্রমিসিং একটা লুক আপনাদের দেবে, যেটা আপনারা সোনার জুয়েলারির সঙ্গে খুব ইজিলি পেয়ার আপ করতে পারবেন। এভাবে অবশ্যই এভাবে এভাবে যদি কেউ দেখে যে সোনা ছিল, এটা বুঝতে পারবে যে 900 টাকার জিনিস, বা এটা হচ্ছে কি বলবো যে সোনা নয় বুঝতে পারবে, ওখান থেকে ওই ডিস্টেন্সে দেখে কেউ বুঝতে পারবে না এটা সোনা নয়। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 900, প্রাইস হচ্ছে 900, মানে আজকে যেটা দাঁড়িয়ে সোনার দাম হয়েছে, আমি জানি না যে এই মানতাসার কি দাম হতে পারে, কিন্তু তা বলে কি সাজবো না বা জুয়েলারি পরবো না, এটা তো নয়, আমাদের তো ইচ্ছে করে ভ্যারাইটি মেনটেন করতে বা হচ্ছে বিভিন্ন জিনিস পরতে, কালেকশনের সব ভ্যারাইটি রাখতে, চূড় আছে তো বালা রাখলাম, বালা আছে চূড় আছে তো হচ্ছে মানতাসা রাখলাম, সেই শখটা আমার পূরণ হয় এবং আশা করি আমার মতো অনেকেরই পূরণ হয়। আর আজকের ডেটে যারা সোনা অ্যাফোর্ডও করতে পারছেন, পরে বেরোনোটা রিস্ক হয়ে যাচ্ছে। এই যাচ্ছে জিনিসটা, এটারও প্রাইস 900, এবং এটাও আমি বলবো 2-2 থেকে 2-8 সবার লিস্টে ফিট হবে। আমি পেন্ডেন্টটার এসএস দিলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি আফটার লাইভ একটু আমাকে টাইম দিও, কারণ আমি দোকান থেকে লাইভ করছি, ওই হাত শাটার নামানো আছে এখন, তো আমি তারপরে বাড়ি গিয়ে রিপ্লাই গুলো ক্লিয়ার করবো, তোমরা জাস্ট একটু পেশেন্স রেখো, আমাকে একটু কোঅপারেট করো। দেখো 2-2 তে কেমন বসছে, দেখো 2-2 তে বসছে এরকম, 2-1 লিস্টে নেবে না বা 2-0 লিস্টে নেবে না, সেটা ওই মান্থা সেটা নেবে 900, এটা 2-2 রিস্টে এরকম বসবে, 2-4 থেকে পারফেক্ট বসবে, ভেরি ইম্প্রেসিভ কালেকশন ইউ হ্যাভ। আই মাস্ট সে, এই হ্যাঁ গো সোনা যা চাওয়া যাবে না 71 কে আছে, সেটাই মানে হঠাৎ করে একটা মারাত্মক দাম বৃদ্ধি হয়ে গেছে হঠাৎ করে। চলো নেক্সট, আমি মানতাসা তিনটে দেখিয়ে দিলাম, পরপর পার্লের চোকার গুলো দেখাচ্ছি। আচ্ছা, আমি আগে এই কম্বোটা দেখিয়ে দিয়ে পার্লে আবার যাচ্ছি, অনেকক্ষণ দেখালাম এই কালেকশনটা একবার দেখ। এটা যাচ্ছে গোল্ডেনে, চোকারের প্রাইস যাচ্ছে 1100, আর সীতাহার দেখাবো এর সঙ্গে পুরো একটা কম্বো সেটে, এবং এই মানতাসাটা আমার কেন জানি মনে হচ্ছিল এখন যেটা দেখালাম এটার সঙ্গে খুব ভালো যাবে, চল দেখাচ্ছি। দেখো বৃষ্ণি জুয়েলারি পেজ থেকে ইয়েটা, আমাদের যে শপের অ্যাড্রেসটা, বৃষ্ণি জুয়েলারি শপের অ্যাড্রেসটা বারবার ফরওয়ার্ড করা হচ্ছে, কেউ কিন্তু ওই অ্যাড্রেসটা ওখানে দেখতে পারো, অ্যাড্রেসটা বারবার দেওয়া হচ্ছে। আই পারচেসড মেনি থিংস ফ্রম ইউর গড়িয়াহাট শোরুম লাস্ট, সরি, লাস্ট মান্থ, যা চলে গেল, এত তাড়াতাড়ি মানে স্ক্রল হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। লাসমান আমার নামটা দেখানো, লাসমান যখন আমার নাম মনে থাকবে দেখাতে তুমি যেতে, তুমি দেখতে পাচ্ছ, আর মানে আগে টাচ করলে কমেন্টটা ওপেন হয়ে যায়, তখন টাচ করলে লাইক ডিলিট এসবের অপশন আসছে।
বিগ পেন্ডেন্ট, বিগ পেন্ডেন্ট আমাদের ওয়েবসাইটে আছে, দেখো বিগ পেন্ডেন্ট খুব সুন্দর একটা চেন সমেত পেন্ডেন্ট। এটা আমি সীতাহারের কানেকটা পরলাম, আর চোকারের কানেকটা পরছি, দাঁড়া চোকারের কানেকশন হচ্ছে এইটা, চোকারের কানেকটা ডান কানে পড়েছি আর সীতাহারের কানেকটা বাঁ কানে পড়েছি, তোমরা উল্টো দেখছো। এইটা হচ্ছে চোকারের কানের দুল, এটার কানের দুল এইটা, আর সীতাহারটা যে পড়ছি সেটার কানের দুল এইটা। খুব সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ পাপড়ি ম্যাম। সোনার যা দাম বেড়েছে, গয়না লকারেই থাকবে, বৃষ্টি পড়েই সামাজিকতা রক্ষা করতে হবে, সামাজিকতা বলুন শখ বলুন সবটাই। তবে আমরা যখন পরব তখন মানে যদি চাই যে আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি একটা সোনার মতন লুক সেই জিনিসটা যদি চাই তাহলে বলবো অবশ্যই পরবেন বৃষ্টি জুয়েলারি, ফিনিশ কোয়ালিটি হয়তো এটা পাবেন না চট করে। ডিজাইন অনেক ডিজাইন কপি হয়ে যায় কিন্তু এই ফিনিশ কোয়ালিটি পাবেন না। এটা হচ্ছে একদম বলতে পারো যে আমাদের সাবেকি লুক, সবসময় ট্রেডিশনাল লুক, সাবেকি গয়না এগুলো নয় কিন্তু ট্রেডিশনাল লুক, মানে আমরা এটা আরেকটা সীতা একটা কোথায় গেল ট্যাগিংটা দেখবো কত, 2200 এই সীতা একটার দাম 2200। পত্র লেখা সীতাহার, একবার আমি ওয়েবসাইটে দেখছি, মেবি ওয়েবসাইটের কালেকশনটা আলাদা, আমার যেন কেন মনে হচ্ছে ওটাই কালেকশনটা, একবার দেখে নিচ্ছি আমি। হাতেরটার দাম এই চুটটা এর সঙ্গে খুব ভালো যাবে, এই চুটটা আর মানতাসাটা যেটা আমি লাস্টে দেখালাম না ওই মানতাসাটা খুব ভালো যাবে এর সঙ্গে, যদি কেউ মানতাসা চাও এই মানতাসাটা আর বা হচ্ছে যে চুটটা পড়েছে এটার সঙ্গে কম্বো করে খুব ভালো যাবে। চোকার প্রাইস বলে দিচ্ছি, চোকার প্রাইস যাচ্ছে 1100, চোকারের প্রাইস যাচ্ছে 1100। আচ্ছা না ঠিকই তো আছে, 2600 সীতাহারের প্রাইস, 2600 এটা দাম যাচ্ছে 2600 2600, সীতাহারের প্রাইস যাচ্ছে 2600, চোকারের প্রাইস যাচ্ছে 1100, চোকারটার প্রাইস যাচ্ছে 1100, চোকারের প্রাইস 1100, সীতাহারের প্রাইস যাচ্ছে 2600। একটু দেখো তো এই কালেকশনটা, এন্ড এই কালেকশনটা সেম না, আমি দেখছি এইটা। আচ্ছা এবার দেখো এটার সঙ্গে মানতাসাটা, কিন্তু কেউ যদি মানতাসাটা পেয়ার আপ করতে চাও মানতাসাটাও খুব ভালো যাবে এর সঙ্গে, যদি কেউ চুর না চেয়ে চাও একটা মানতাসা পরবে এই মানতাসাটা ভালো যাবে, কারণ এটার মধ্যে একটা ওভাল প্যাটার্ন আছে, এটারও প্যাটার্নটা মানে কি বলবো প্যাটার্নটা ওভাল নয়, দেখো মানে কম্বো হিসেবে যাচ্ছে মনে হচ্ছে একটা সেট সেট ব্যাপার, আর চোকারটাও এটার সঙ্গে অ্যাকচুয়ালি যাচ্ছে, চোকারটা এটার সঙ্গে খুবই ভালো কম্বো হিসেবে যাচ্ছে, এটা যাচ্ছে চোকারের লুক, এইটা যাচ্ছে সীতাহারের কানের আর এইটা যাচ্ছে চোকারের কানের। প্রাইস আছে চোকারের 1100 1100, সীতাহারের প্রাইস আছে 2600 2600, সীতাহারের প্রাইস আছে 2600 2600, ঠিক আছে। তো এইটা মানে খুবই সুন্দর কম্বো যারা ব্রাইট। এবার ব্যাস তোমরা মিডিলে যদি সোনার নেকলেসটা বানিয়েছো সোনার নেকলেসটা পরে নাও, মিডিলটাই ব্যাস হয়ে গেল, আর যদি কেউ বিয়ে বাড়ি যেতে চাইছো গোল্ডেনের ওপর গয়না চাইছো তারাও এই কম্বোটা নিতে পারো, ইন্ডিভিজুয়ালিও নিতে পারো। চোকারটার কিন্তু বেশ একটা অন্যরকম লুক আছে দেখাচ্ছি দাঁড়া, এই দেখো এইভাবে যে পড়েছে জিনিসটা এটা খুব সুন্দর লাগছে চোকারে, আর এটা যাচ্ছে তার সঙ্গে একদম ঝোলা কানে, মানে 1100 টাকা এগুলো তোমরা নিজেরা কেনো এবং গিফট দাও, বাজেট ফ্রেন্ডলি 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড প্রোডাক্ট, যেটা তোমরা 5-6 বছর 8 বছর পরো, 5-6 বছর আমি নর্মালি বলি, বাকিটা স্কিন টু স্কিন ভ্যারি করে, অনেকের স্কিনে কিছুই হয় না হয়তো লাইফ টাইম হবে না, কিছু জনের স্কিনে খারাপ হতে পারে সেটা ভ্যারি করে। তোমার কাছে সেলের আমাদের প্রোডাকশন শাখা পলা সেল এই জাতীয় জিনিস আমাদের হয় না ম্যাম, আমাদের পুরোটাই কপারের ওপর একদম কাজ হয়, আর হচ্ছে পুরোটাই যা পাবে আমাদের কাছে যা দেখবে হোয়াইট মিনেকারিতে, এত সুন্দর সুন্দর শঙ্খের মানে শঙ্খহারের ডিজাইন আছে সব আমাদের মিনেকারির ওপর কাজ, কপারের ওপর কাজ, আমাদের কোনো সেলের ওপর কাজ হয় না, সেল শাখ যাই বলো পলা এগুলোতে হয় না। এইটা যাচ্ছে সীতাহারের কালেকশনটা দেখো, এইটা যাচ্ছে সীতাহারটা, প্রাইস যাচ্ছে 2600 2600 যাচ্ছে এটার প্রাইস।
সরু নেকলেস? হ্যাঁ, নেকলেস আজকে দেখাচ্ছি না, অন্যান্য লাইভে দেখিয়েছি। আর হচ্ছে সব সময়ের জন্য আছে আমাদের ওয়েবসাইট বৃষ্ণি.com বা হচ্ছে অ্যাপ। আমি তো বলবো অ্যাপটা ডাউনলোড করো। ওয়েবসাইট বারবার ওই বৃষ্ণি.com সার্চ করলাম, ফট করে বেরিয়ে গেলে আবার ঘুরে সেই বৃষ্ণি.com খুলে সার্চ করতো। অ্যাপটা কি হয়, ওখান থেকে যদি বেরিয়েছো আবার অ্যাপে ঢোকাটাই এসি। আচ্ছা, এটা গেল সীতাহারটা। এরপর চোকারটা দেখিয়ে দিচ্ছি ব্যাকে। আরেকটা হচ্ছে আমাকে অনেকে ফটো চাও হোয়াটসঅ্যাপে, ফটো আমাদের শেয়ার করা হয় না ম্যাম, লাইভে সব নতুন কালেকশন দেখানো হচ্ছে। হ্যাঁ, লাইভের ফটো যেগুলো চাও, যে নেটওয়ার্ক ইস্যু বা হচ্ছে ক্যামেরাতে ভালো বোঝা যায়নি, আর একটু ক্লিয়ার ভিজন নিয়ে আর একটু ক্লিয়ার পিকচার দেখে অর্ডার করতে চাও, সেটার জন্য ফটো তোমাদেরকে শেয়ার করা হবে। যেটা তোমরা বুকিং করতে চাইছো বলো যে একটা ক্লিয়ার পিকচার দিতে, আমরা প্রোভাইড করে দিই। কিন্তু যদি বলো যে আপনাদের সীতাহারের কালেকশন দেখান বা হচ্ছে আপনাদের কানের দুলের কালেকশন দেখান, সম্ভব নয়। আসলে আমি আপনাকে 5-10টা ফটো দেখাতে পারবো, হয়তো সেটার মধ্যে আপনার পছন্দও হলো না। কিন্তু আমাদের ভাস্ট ভ্যারাইটি, তো সেটার জন্যই আমাদের ওয়েবসাইটটা বা অ্যাপটা রাখা, যে আপনারা যখন খুশি কালেকশন দেখুন আমাদের ওয়েবসাইট থেকে। তো যারাই আমাকে মেসেজ করেন তাদেরকে আমি বলি যে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট www.krishni.com অর ডাউনলোড আওয়ার অ্যাপ। তো এটাই আমি সবসময় বলি আপনাদের, মানে ফটো না আমাদের শেয়ার করা পসিবল হয় না ম্যাম। এইটা যাচ্ছে চোকারটা, দাঁড়াও কি করে দেখাই, ওয়েট, এই সরি কানেকটা ভুল নিয়েছি, চোকারটাকে দেখে নাও, কানেকটা দেখিয়ে দিচ্ছি। এইটা যাচ্ছে চোকারের ডিজাইন, এটা যাচ্ছে চোকারের ডিজাইন, খুব মিষ্টি দেখতে, স্লিক ডিজাইনের ওপর, যত স্লিক হয়, দেখো এটা স্টিফ নয়, স্লিক হয় জিনিস, এই যত সফটনেস থাকে তত সোনার মতো বেশি করে ফিল দেয়। এই যাচ্ছে পুরো ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 1100। এই কালেকশন গুলো ছাড়ার মতো না, চোকার চাইছো একটা বাজেটের মধ্যে একটু ভালো ডিজাইনে, তো এই কালেকশন গুলো নিয়ে নাও। এইটা আছে চোকারের কানেকটা। এইটা যাচ্ছে চোকারের কানেকটা, ঠিক আছে, ঝুলের মধ্যে আছে কানেকটা। আমাদের শোরুম ম্যাম আমাদের মেইন স্টোর পশ্চিম মেদিনীপুর, মিডনাপুর টাউন, অশোকনগর, মিডনাপুরে আর একটা কেরানীতলাতে ফ্র্যাঞ্চাইজি আছে। এছাড়া হচ্ছে এটা কলকাতার গড়িয়াহাটের মোড়ের ওপর একদম সেকেন্ড আমাদের মেইন স্টোর। এছাড়া হচ্ছে হলদিয়া, শিলিগুড়ি, কল্যাণী, বেলদা, এই চারটে আরো জায়গায় ফ্র্যাঞ্চাইজি আছে। আমাদের মাল্টিপল স্টোর আছে। এখন আমি গড়িয়াহাটের শোরুম থেকে লাইভ করছি, আপনাদের বিয়ের কেনাকাটার পারপাস হোক বা যে কোনো শো, অনেকে মুকুট কেনার জন্য স্পেশালি, এর আগের দিনই দুজন এসেছিলেন বাঁকুড়া থেকে, একজন বিষ্ণুপুর থেকে একজন বাঁকুড়া থেকে, উনি এসেছিলেন স্পেশালি মুকুট কেনার জন্য কলকাতায়। তো কলকাতায় মানুষের কিছু না কিছু শপিং এর জন্য হোক, কোনো না কোনো কাজে হোক, এই অনেকেই ডক্টর দেখাতে এসে এখান থেকে জিনিস নিয়ে যায়। বলে রাখতে চান আবার পরের মাসে আমার ডক্টর ভিজিট আছে, এই টাইমে আবার আসবো। কলকাতায় কোনো কারণে মানুষের অনেক সময় অনেক কারণে আসা হয়, সেই সময় যদি সুযোগ সুবিধা হয় একবার ভিজিট করে যাবেন, একবার কালেকশন হাতের সামনে নেড়ে চেড়ে দেখলেন নিলেন, পরের বার থেকে এমনি অনলাইনে আপনাদের ট্রাস্টটাও বাড়বে। তোমার চুটটার দাম 1650, চুটটা আমি একবার ব্যাকে দেখিয়ে দিচ্ছি, চুটটার দাম 1650। এই যাচ্ছে চুটটার ডিজাইন। এবার তোমরা সাইজ বলে বুক করো, 1650 পার পিস, মারুন আর হচ্ছে ইয়েলো গোল্ডে মিনাকারিটা আছে, 1650 পার পিস। এইভাবে বাঁকা বাঁকা ডিজাইনে পুরোটাই যাচ্ছে। পার সেটের চোকার দেখিয়েছি, আবার দেখাচ্ছি এই সেটটা হঠাৎ কোনটা পড়লাম, এখনই হাতে গরম লাগছে, মানে প্রচন্ড ফেমাস একটা ডিজাইন, পরলেই ভালো লাগে। প্রাইসটা ওয়েট, প্রাইস এটা 1300, প্রাইস হচ্ছে 1300, প্রাইসও এটার একই আছে কাছাকাছি, প্রাইস আছে এটা 1300।
তোমার বাম দিকে 3 নম্বর সীতাহারটা দেখাও একদম, তোমরা মার্ক করে রাখো। মনশ্রী মন্ডল ম্যাম, আমি হচ্ছে লাইভে এই ব্যাকের কোনো প্রোডাক্ট দেখাই না, এবার বলবো শোরুম থেকে, শোরুম থেকে লাইভটা করতে হয়, কিছু করার নেই, আসলে দেখাই না, কারণ এগুলো হয়তো আমাদের ডিসপ্যাচিং ইউনিট মেদিনীপুরে, এখানে নয়, কলকাতায় নয়, তো হয়তো আমরা ডিসপ্যাচ করতে পারবো না। আর যদি আপনারা মার্ক করে রাখেন, আমাদেরকে টাইম দেন একটু, 15-20 days, তার মধ্যে আমরা মেদিনীপুরে জিনিসটা আমরা এখান থেকে ডিসপ্যাচ করি, আফটার দ্যাট ওখান থেকে ডিসপ্যাচ করাতে পারবো। মানে সেটার জন্য একটু আপনাদের ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, 15-25 days, তার মধ্যে আমরা ডিসপ্যাচ করিয়ে দেব। আপনার এখান থেকে যেটা খুশি স্ক্রিনশট নিয়ে দিয়ে হচ্ছে আমাকে মার্ক করে দিন, আমি কালকে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনালি এগুলোর ফটো আপনাদের ক্লিয়ারলি আমি পাঠিয়ে দেবো ফটোগুলো। তারপর যদি পছন্দ আপনারা বুক করবেন, আমাদেরকে 15-25 days, আমি বলছি 15-25 দিন টাইম দেবেন, তার মধ্যে আমরা ডিসপ্যাচ করিয়ে দেবো, কিন্তু ইনস্ট্যান্ট হয়তো পসিবল হবে না, তার মধ্যে করিয়ে দেবো। যদি আগে সম্ভব হয় আগেই করিয়ে দেবো, হয়তো 10 দিনেই করে দিলাম, আমি একটা বেশি করে টাইম চেয়ে রাখছি, কারণ কমিটমেন্ট মিস হলে তখন অসুবিধা হবে, ঠিক আছে। আর কিছু চুর দেখো, আজকে আর চুর নেই ম্যাম, এইটা যাচ্ছে পাঁচ, অনেকগুলো মান্তাসা, আমরা 3টে ভ্যারাইটি দেখালাম, কারণ আমাদের তো নিউ লঞ্চ দেখানো হয়, এটা রিস্টক হয়েছে সেকেন্ড টাইম, এটা অনেকে মাঝখানে মেসেজ করেছো, বলেছি সোল্ড, এখন আবার বুক করো। এই জিনিসগুলো সিঙ্গেল পড়ার জন্য ভালো, ডাবল পড়ার জন্য ভালো, তো মানে সিঙ্গেল স্পেশালি এগুলো দেওয়া হয়, অনেক চুর যেমন পেয়ারেই নিতে হয়, যারা সোলো পড়ে তাদের তখন অসুবিধা হয় যে পেয়ারটা নিয়ে কি করবো, তো সেই ক্ষেত্রে এইগুলো সিঙ্গেল পড়ার জন্য পারফেক্ট। আচ্ছা, পার্লে চোকার প্রাইস আছে 1300-1300, এই চোকারটা তোমরা মানে অনেক দেখবে, তবে এত সুন্দর ফিনিশ চট করে নেটে দেখতে পাবে না। এই সূক্ষ্ম তারের জালির কাজ, লিফ মোটিভ করে যেটা আছে, এটা চট করে দেখতে পাবে না। প্রাইস যাচ্ছে 1300, দেখিয়ে দিচ্ছি, বিয়ের নথ সবই দেখাবো, কিন্তু এর মধ্যে হাঁপিয়ে গেছি, দেখিয়ে কমপ্লিট করেই বাড়ি যাবো। এবার একটু ফাস্ট দেখাই আমি, নাহলে শেষ করতে পারবো না, এখনো পার্ল কালেকশনই শেষ হয়নি, অনেক কিছু আছে, অনেক কথা বলে ফেলে ফেলেছি আজকে। গোকুল চেন তো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ম্যাম, অল টাইম পেয়ে যাবেন, সাইজটা দেখে বুক করবেন, অনেকে সাইজ দেখে না বুক করলে তখন ওই ছোট বড় চলে যেতে পারে, দেখবেন 24-30 inches এরকম করে সাইজ থাকে। এইটা যাচ্ছে পার্লের চোকারটার, এটা যাচ্ছে কানেরটা, এখানে একটা লতা পাতা করে সূক্ষ্ম ডিজাইন আছে, এইরকম পাবে পুরোটা। এই যাচ্ছে বেলটা, চোকারটা পরলেই ভালো লাগে, এটার কোনো তুলনা নেই, সব বয়সী, যারা আমার বোনেরা তাদেরকেও যেমন রেকমেন্ড করবো, আমার থেকে যারা অনেক বয়োজ্যেষ্ঠ তাদেরকেও রেকমেন্ড করবো, সবাই পরুন, এটা খুব ভালো স্মার্ট পিস। প্রাইস আছে 1300, কানেরটাও খুব সুন্দর স্টাইলিশ। পার্লে মান্তাসা ম্যাম দেখিয়ে দিয়েছি, এইটা হচ্ছে কানেরটা, এভাবে বসে, কানেরটাও খুব স্মার্ট লাগে দেখতে, এটা তো এটা অল টাইম ফেভারিট, যখনই আসে তখনই দাসে বেরোয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা দেখাচ্ছি, এটাও তাই রিসেন্ট ফেভারিট, এটা সবাই, যেমন এটা আমি লাইভে এটা নিয়ে হয়তো 4 নম্বর বা 5 নম্বর দেখাচ্ছি, লাইভে হয়তো এতবার দেখাইনি, কারণ কয়েকবার শুধুও বুকিং নিয়েছি এটা, মানে রিস্টক হওয়ার পরে এমনি প্রি বুকিং নিয়েছি, সবার হয়তো লাইভে, এবং এটা আমাদের শোরুমেও খুব ভালো রেসপন্স, এটা ম্যানিকুইনে টানানো থাকবে, আর হচ্ছে কেউ এলে নেবে না দেখে, হতে পারে না, যদি না পারলে আপত্তি থাকে, কিছুদিন যেমন এই জিনিস নিতে চান না, পছন্দ করেন না পারলের জিনিস, দারুণ জিনিস, তুলনা নেই, একটাই পরো যে কোনো কাইন্ড অফ শাড়ির সঙ্গে পরো। এটার আরো একটা জিনিস তোমরা হয়তো এখানে বুঝতে পারছো না, সেটাতে এটাতে কিন্তু হোয়াইট বিটস আছে, হ্যাঁ মানে এই সরি গোল্ডেন বিটস আছে, যেটা আমি জুম করে দেখাচ্ছি, যেটা সামনে থেকে রিফ্লেকশনটা খুব সুন্দর লাগে, এখানে হচ্ছে হোয়াইট বিটস এর সঙ্গে সঙ্গে মিডিলে মিডিলে গোল্ডেন গোল্ডেন বল গেছে, গ্ল্যামারটা আরেকটু বাড়িয়ে দেয়। আমি রিসেন্টলি একটা মাছের নেকলেস সেট নিয়েছি, অসাধারণ, আমি ডেলিভারি সার্ভিস এত ভালো যে বলার নয়, থ্যাংক ইউ তপতি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, এটা একদম এরিয়া টু এরিয়া ডিপেন্ড করে, ডেলিভারির জন্য আমাদের কোনো ক্রেডিট নেই, এটা আপনার এরিয়া সার্ভিসের ক্রেডিট সম্পূর্ণ, কিছু এরিয়ায় খুব ঝোলায়, কিছু এরিয়ায় খুব ফাস্ট ডেলিভারি করে, কিছু এরিয়ায় বলে নিয়ে যান ব্রাঞ্চ থেকে এসে আমরা ডেলিভারি করবো না, এগুলো ইস্যু একদম এরিয়া টু এরিয়া, এটা আমাদের হাতে নেই একদম। চলো এটা সোলো, এটা আমি নিয়েছি, হ্যাঁ এটা সবাই নিয়েছে,
সবাই নিয়েছে ইন দা সেন্স, অনেকে নিয়েছে অফলাইন থেকে অনলাইন থেকে, এটা তুলনা হয় না। এবং এটার একটা মান্তাসা বানানোর রিকোয়েস্ট আছে, দেখা যাক পসিবল কিনা। এটা মানে এটার অ্যাট্রাকশন দুদিক দিয়ে, একটা হচ্ছে কানেরটা সমেত মানে গলারটা পুরো জিনিসটাই খুব সুন্দর। 24 সাইজের আছে তোমার কাছে, বকুল চেন অনলাইনে নেই? আর না না ম্যাম নেই। দারুণ সুন্দর, হ্যাঁ ম্যাম দীপশিখা ম্যাম, মানে সত্যি সুন্দর। এটা মাছের নেকলেস আমার দিদিমার ছিল, আমিও তাই নিলাম, এত অপূর্ব, চোখ জুড়িয়ে যায়। থ্যাংক ইউ। মাছের কোনটা বলো তো, ওই লহরিটা মাছ মাছ না হচ্ছে এমনি যে ছোট এখানে লকেট করে নেকলেস? তো এটার কোনো তুলনা হয় না। তোমরা অর্গানজা পরছো, নেটের শাড়ি পরছো, শিফন পরছো, লখনৌয়ী চিকন যেগুলো মেশিন এমব্রয়ডারিতেও হয়, হ্যান্ড এমব্রয়ডারিতেও হয়, সেই কাইন্ড অফ শাড়ি পরছো, বা কাতান পরছো, বা টাসের পরছো, সব ধরনের শাড়ির সঙ্গে কমপ্লিমেন্ট করবে। এবং উড়িষ্যার কুচমপল্লি হোক, পাশাপল্লি হোক, তোমরা সিল্কের ভ্যারাইটিতে যা পরছো, তসর হোক, তসরের এত ভ্যারাইটি, সবকে কমপ্লিমেন্ট করবে এই নেকলেস। এরকম একটা পরলে তোমার লুকটা তাকা মেনে কেউ একবার ঘুরে হতে পারে না। এটাও আমি রেকমেন্ড করব, যখন পরবে একটু ফুল পরে, একটু খোপা করে, ফুল করে এরকম পরো, বা সম্পূর্ণ চুল ছেড়ে রাখো, খুব ভালো লাগবে। যাদের স্ট্রেট চুল তারা ছেড়ে রাখো, নর্মাল যাদের চুল ছাড়তে ভালোবাসো তারা ছেড়ে রাখো, বা খোপা করে বড় করে একটু ফুল টুল দাও, ভালো লাগবে পরলে সেইভাবে। প্রাইস যাচ্ছে এটার 2200, 2200 যাচ্ছে এটার প্রাইস। এটার ইয়ারপিসটাও খুব সুন্দর, এটার সঙ্গে পার্ল এবং গোল্ডেন গোল্ডেন বল একসঙ্গে স্টাডেড আছে। আমি তো খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়েছি, ওটা বললাম না ম্যাম, একদম মানে এরিয়া টু এরিয়া ডিপেন্ড করে। একজন আমাকে রীতিমতো ফোন করে, এগুলো মানে কিছু বলার নেই, আমার হাতে নেই, প্রথমত বোঝানো পসিবল হয় না, বলছে আপনারা কেন ডিডিডিসি সার্ভিস ইউজ করছেন, আপনারা এটা ইউজ করুন, ওটা ইউজ করুন, একদম জঘন্য সার্ভিস, আমি তো চেয়েছি আমার বাড়িতে আসুক, আপনাদের কেন সেই এটা ফেসিলিটি নেই? এটা বোঝানো পসিবল যে ওটা আমাদের ডিডিডিসি তে অ্যাকচুয়ালি 98 জনের ঠিকঠাক যায়, দুজনের যায় না, এবং সেটা এরিয়ার সার্ভিসের উপর ডিপেন্ড করে। ব্রাঞ্চ গুলো বদমাশি করে, এটা আমাদের হাতে নেই। আপনারা যদি একবার বলে দেন যে ডিডিডিসি সার্ভিস ঠিকঠাক নেই, তখন আমরা নেক্সট টাইম থেকে এমনি delivery.com এ দিই, মানে ডেলিভারিতে যাই তখন আপনাদের জিনিস। কোন স্লিক আজকে নেকলেস দেখাইনি, কিছু হালকা, আজকে শুধু চোকার আর পার্ল ধামাকা লাইট ছিল বলতে পারো। এইটা হচ্ছে যেটা মানে আমার বলার ছিল, যারা নিউ ভিউয়ার্স দেখছো এটা মিস করো না। এটাও বলবো পূজার জন্য, এই কালেকশন আমি জানি না যারা শুরুতে এসেছিলেন, মানে এখন জয়েন করেছো যারা, তারা দেখেছো কিনা, এগুলো যদি পুজোর জন্য না, ওয়াও এটার সঙ্গে ওটা কি ভালো লাগছে দেখতে, কম্বোটা, এই মানে এগুলো তোমরা পুজোর জন্য চাইলেও নিতে পারো। আমি বলবো, আমি বলছি কারণ এতদিন জিনিস দেখছি তো, এগুলো এক্সক্লুসিভ, এগুলো তুলনা হয় না, এই ডিজাইন গুলো তুলনা হয় না, এগুলো এক্সক্লুসিভ। এটা আমি শুরুতেই পরে বসেছিলাম, দেখে নিও, এটার প্রাইস ছিল 2500, এখন যেটা পড়েছে এটার প্রাইস 2200। এগুলো ইউনিক পিস, তোমার মধ্যে একটা ইউনিক লুক আসবে। দিদি আপনার লেফট হ্যান্ডের চুটটা, আমি যে চুটটা পরে আছি এটার প্রাইস 1650, মান্তাসার প্রাইস 900, মান্তাসার প্রাইস 900, চুরের প্রাইস 1650। চলো, অনেক এক্সপ্লেন করে আমি তোমাদেরকে বলি বলে অনেক সময় একটু টাইমটা বেশি লেগে যায়, এটা লাস্ট দেখাচ্ছি, আফটার দ্যাট আমি ব্রাইডাল সেকশনে ঢুকব। এটা এটা বলবো যে শুধুমাত্র কম বয়সীদের জন্য না, ইভেন আমার মায়ের জন্য, এবং তার থেকেও যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য এই কালেকশনটা, সবার জন্য। এটা হচ্ছে দেখাচ্ছি আমার চাঁদবালি গুলো প্রিপেড করেছিলাম, কিন্তু তুমি বললে যে ওটা সিওডি যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই মিস্টেক হয়েছে, ওইটা হচ্ছে আফটার ডিসকাউন্টে যে অর্ডারটা বেরিয়েছে, মানে ডিসকাউন্ট দেওয়ার পরের থেকে, সেটাতে আমি কি একটু ব্লান্ডার করে ফেলেছি, আমারই ব্লান্ডারটা হয়েছে। ওটা আমি আপনাকে মেসেজ করার পরে আমার না আর লাইভ পেয়ে কি বলে ফোনটা, তারপর থেকে আর দেখা হয়নি, দেখার সুযোগ হয়নি। আমি আবার আপনার রাত্রে গিয়ে এই যে মেসেজ দেখবো, আমি দেখবো যে কি হয়েছে, ওটা আমি আপনাকে সব ডিটেল বলে দেবো। দিদি চুটটা প্লিজ একটু ক্লোজ দেখান, হ্যাঁ এক্ষুনি দেখিয়েছি ম্যাম, দেখাচ্ছি আবার, আমার কানটা না এ হয়ে গেছে, কানের চুটটা অসুবিধা হচ্ছে, কানে পড়া হচ্ছে না এখন,
জয়িতাদি হাই, কবে আসবে? চলো, এটা যেটা মানে হাতটা করলাম এটা ব্যাকে দেখাইনি, না দেখিয়ে দিচ্ছি, দাঁড়া ব্যাকে দেখানো হয়নি, দেখিয়ে দিচ্ছি। আর আমি আমার যে দিন থেকে কখন রাত হয়ে যাচ্ছে, রাত থেকে দিন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এইটা যাচ্ছে কালেকশনটা, এটার প্রাইস 2200। দেখো কতটা বোঝাতে পারছি এই রে, দাঁড়াও দেখাচ্ছি, পড়ে গেল। এটা যাচ্ছে 2200। এটার মধ্যে বললাম না গোল্ডেন কালারের বল, মিডিলে মিডিলে স্টাডেড আছে বলে এটার বিউটিটা আরো বেশি, আর নিচের বলগুলো গোল্ডেন বল আর এই করে করে আছে। ঠিক আছে, এই যাচ্ছে তোমার গলারটা। আর পূর্ণ কোথায়? আর এটা যাচ্ছে কানেরটা, এটা কিন্তু মারুন মিনে আছে। এই মিনেটা একটু গ্লসি হয় বলে একটুখানি স্টোন স্টোন ফিনিশ আসছে, এটা কিন্তু স্টোন নয়, মিনেই আছে, মিনে করা আছে, একটা গ্লাস গ্লাস গ্লাসস্টোন কাইন্ড অফ ফিনিশটা থাকে এটা, কিন্তু মারুন কালার। এই নেকপিসটার প্রাইস 2200। এ আমি যেদিন থেকে দেখিয়েছি সেদিন থেকেই বলেছি সবাই না, এরকম কালেকশন একটা রাখতেই লাগে। তোমরা যেখানে আশেপাশে যদি মানে পড়ে যাও, বৃষ্টির কালেকশন কেউ না পড়ছে, চট করে এটা দেখতে পাবে না। এবং হচ্ছে এটা পড়লে যেটা বললাম যে কেউ একবার জিজ্ঞেস করবে না যে কালেকশনটা কোথা থেকে নিয়েছি, সেটা হতে পারে না। এই যাচ্ছে কালেকশন, প্রাইস হচ্ছে 2200। আর আগে যেটা একটা সীতাহার মোটিভে দেখালাম পাল বসানো, ওটার প্রাইস আছে 2500। চলো এইটা দেখাচ্ছি, এটার প্রাইস আছে 2200। ঠিক, সরি সরি, 2200 আমার জন্য, তোমার জন্য, এরকম নয়, এটা আমাদের মাদের জন্য, এটা আমাদের তার থেকেও যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরও জন্য, তারা পড়তে পারবেন। এটার কানেরটাও যাচ্ছে খুব ছোট্টর মধ্যে, একটু ঝুল মোটিফে পাল বসানো, আর এইটার লুকটা কিন্তু একটু অন্যরকম, এটা কিন্তু অন্যরকম লুক, এইভাবে চওড়া হাঁসুলির মতন লকেটটা গিয়ে এইভাবে সেটটা যাচ্ছে, এটা কিন্তু খুব সোবার এলিগেন্ট, একটু এটার সঙ্গে না গলায় পড়বে না নিচেও পড়বে, এটা কিন্তু মিড লেন্থ, এইভাবে তোমাদের শাড়ির ওপর থাকবে, খুবই অন্যরকমের একটা লুক। প্রাইস আছে 2200, মানে এগুলো কিন্তু এই গলায় কিছু একটা পড়তে হবে বা সেই টাইপের নয়, এগুলো কি বলবো যে ইভেন তোমরা কোনো কর্পোরেট পার্টিতে যাচ্ছ, কোন একটা ছোট কিছু পার্টিতে যেখানে হয় না যে খুব হেভি কালেকশন পরা যায় না, সোবার কিছু পড়তে হয়, আর আজকের ডেটে সিল্ক এগুলো সব খুব সবাই খুব প্রেফার করে ওয়েদারের জন্য, তো সেই সময় এগুলো তোমরা পরবে খুবই স্মার্ট লাগবে, এইরকম একটা লুক যাবে, একদম সোবার লুক যাবে, নট সো হেভি অ্যান্ড নট সো লাইট, দুটোর মাঝামাঝি একটা কালেকশন। প্রাইস আছে 2200, 2200 2500, যেটা আমি প্রচুর আগে রেকমেন্ড করেছি, মানে আগে বলতে আজকে এটা আমি নতুন দেখাচ্ছি, লাইভে যখন বসেছিলাম অনেক রেকমেন্ড করেছি, শুধু এটা বড় পাশা যারা ক্যারি করতে না পারবে তারা অ্যাভয়েড করবে, বাকি যারা একদম ওকে উইথ দিস বিগ পাশা পছন্দ করো যারা, তারা মাস্ট এই সেটটা নেবে, মিস করবে না, দুর্দান্ত একটা কালেকশন, এটাও সোলো পড়ার জন্য দুর্দান্ত কালেকশন এই পাশাটার সঙ্গে, তারা তারা পড়ে আছে। প্রাইস যাচ্ছে 2500। দিদি প্লিজ শুটটা ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, কিছু বাকি রয়ে গেল না? খুলে দেখা, এইটা যাচ্ছে চুপটা, প্রাইস এটা 1650, 1650 পার পিস, 1650 পার পিস, ঠিক আছে, চুরের প্রাইস 1650 পার পিস, এইভাবে পুরোটা যাচ্ছে ঘুরছে। বালা আজকে দেখাচ্ছি না ম্যাম, আমাদের ওয়েবসাইটে অনেকগুলো নতুন বালা আছে, এখন কিছু রিস্টক হয়েছে যেগুলো খুব ডিমান্ডিং থাকে, আউট অফ স্টক হয়ে গেছিল, সেগুলো রিস্টক হয়েছে, অ্যান্ড হচ্ছে নতুনও লঞ্চ হয়েছে, দুটোই দেখো ওয়েবসাইটে,
চুরো লঞ্চ হয়েছে দেখো। আচ্ছা নেক্সট কি দেখাই? আচ্ছা নেক্সট এগুলো তো কমপ্লিট হয়ে গেল, আমার যেটা করার আছে সীতাহার কম্বোটা আরেকবার করার আছে আমার, যেহেতু এবার আমি ব্রাইডালে ঢুকছি। আর কিন্তু আজকে যা দেখালাম এগুলো আমার স্টেটাসে যদি পসিবল হয় আমার ফটোগুলো তোলা আছে, আমি ফটোগুলো দিয়ে দেব যদি পসিবল হয় স্টেটাসে, পসিবল বলছি। চলো নেক্সট, আমি ব্রাইডাল যারা ওয়েট করছো অনেকক্ষণ, আমি ব্রাইডাল দেখিয়ে দিচ্ছি। এরপর কিভাবে বুক করব, যেটা আপনার পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নেবেন প্রোডাক্টের। এই যে ধরুন এই জিনিসটা আপনি বুক করবেন, স্ক্রিনশট নেবেন এটা মোবাইলে, তারপর আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দেবেন। আর নাম্বার হচ্ছে 8370854069। দেখুন নিচে পিন পোস্ট করা আছে নাম্বারটা, তবুও আমি আরো একবার বলছি আপনারা লিখে নিন, সামনাসামনি কিছু থাকলে বা মোবাইল থাকলে আগে নিন, আমি টাইম নিয়ে বলছি, আপনারা আগে প্রিপেয়ার হয়ে যান তারপর বলছি। বুকিং নাম্বার আমার নামটা আপনারা পায়েল বৃষ্ণি বলে সেভ করবেন, পায়েল বৃষ্ণি। বুকিং নাম্বার হচ্ছে 8370854069, ঠিক আছে? এই নাম্বার আপনার স্ক্রিনশট দেবেন। এছাড়াও আপনারা তোমার পেছনে চাটাই হারটার প্রাইস কত? পেছনে চাটাই তো কিছু নেই ম্যাম, লহরি আছে, সীতাহার আছে, পেছনে কোনটা দেখতে চাইলেও আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন, আমি দেখিয়ে দেবো কালকে সকালে স্টোরে এসে, মানে আজকে রাত্রে আর পসিবল হবে না। আর ঘড়ি দেখা বসে গেছে, কটা বাজে গো? আচ্ছা আশা করি এটা দেখ না রে, এটা করতে পারিস না। চল এবার আমি ব্রাইডাল দেখাচ্ছি। ফার্স্টে টায়রা পিটি দিয়ে শুরু করছি, ইয়াররিংস দেখাবেন আপনি প্রথমবার আপনাদের অনলাইন দেখছি। আচ্ছা ম্যাম আমাদের অনেকগুলো শোরুম এন্ড ফ্র্যাঞ্চাইজি আছে, এছাড়া আছে আমাদের অ্যাপ বৃষ্ণি, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, BRISHNI। এছাড়া যদি অ্যাপটা এক্ষুনি না ডাউনলোড করতে চান, আপনারা জাস্ট একবার গুগলে গিয়ে www.brishni.com, এটা আমাদের লোগো দেখুন, এইটা আমাদের লোগো BRISHNI brishni.com সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন, স্পেলিং হচ্ছে BRISHNI, এটা সার্চ করবেন পেয়ে যাবেন, কালেকশন আপনি দেখুন। আর লাইভ থেকে কিছু পছন্দ হলে লাইভে বুক করবেন, আর হচ্ছে ওয়েবসাইটেও পছন্দ হলে আপনারা ডিরেক্ট কার্টে অ্যাড করে পারচেজ করবেন। আর আমি বারবার বলছি আপনারা কিন্তু অবশ্যই অ্যাপটা স্টোর করে নিন, অ্যাপটা থাকলে দেখবেন যখন হোক একবার কিন্তু ঢু মেরে আসা যায়। আচ্ছা এই টায়রা টিকলিটা আমার তো খুব ভালো লাগছে, মানে আমার ফেসে যাচ্ছে মনে হচ্ছে আর কি, সব তো যায় না সবার ফেসে। এটার প্রাইস আছে 1200, এটার প্রাইস আছে 1200, এই টায়রা টিকলিটার প্রাইস আছে, এই টায়রা টিকলিটার প্রাইস আছে 1200। খুব সুন্দর ডিজাইনটাও সুন্দর, সবার ফোরহেডে যাবে আমি বলে দিচ্ছি, যাদের খুব স্লিম কাট ফেস তারা অ্যাভয়েড করবে, কিন্তু কি হয় হাইট শর্ট যেটা আমার হয় হাইট শর্ট, আর হচ্ছে বলতে পারো ফেসটা একটু গোল গাল তারা নেবে, এটা বড় নয় কিন্তু, এটা কিন্তু যেহেতু চাঁদবালি প্যাটার্নে আছে এটা মাথার ওপরের দিকে থাকবে, আমার এতটা, তোমাদের যদি এতটাও কপালে ঝোলে তাও চলবে, মানে দেখবে এতটাও কোথায় আর কি একটা আটকে গেছে মাঝখানে, এতটাও যদি তোমাদের কপালে ঝোলে চলবে, আমার তো এখানে উঠে যাচ্ছে, তোমাদের কপালে এখানে থাকলেও চলবে, এনাফ স্পেস থাকবে তোমাদের কিন্তু ড্রয়িং করার কপালে। আমি সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল ম্যাম আমাদের, প্রিপেড সিওডি দুটো ক্ষেত্রে আপনারা নিতে পারেন, সিওডি তে এইটুকু বলবো রিটার্ন করবেন না ম্যাম, ভাবনা চিন্তা করে বুক করুন, কোনো প্রেশার নেই, আপনাদের ভালো লাগলে লাইকটা বারবার দেখুন, এটা আমার রিকোয়েস্ট, মানে এইটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে পারি, এর থেকে কিছু করার নেই, এটাতে ক্ষতি হয় আমাদের, আপনারা যাতে একসেপ্ট করতে পারেন, বাড়িতে থাকবেন, অনেকে বলে ঘুরতে চলে এসেছি আমি তো বাড়িতে ছিলাম না, এরকম না, আপনারা টানা অ্যাটলিস্ট 7-8 দিন বাড়িতে থাকছেন, 7-8 দিন মিনিমাম বাড়িতে থাকছেন বা বাড়িতে কেউ থাকছে রিসিভ করার মতো, তাহলে সিওডি তে নিন, না হলে প্রিপেড এ নিন,
যে আপনি বাড়িতে সেই সময় না থাকলেও জিনিসটা যাতে রিসিভ হয়ে যায়। আমাদের ট্রাস্ট রাখতে পারেন, আমাদের ATS প্লাস বিজনেস। বারবার বলি, আমরা অফলাইনে আগে অনলাইনে পরে, অনেকে হয়তো অনলাইনে অনেকটা ফেমাস হয়ে তারপরে স্টোর খুলেছে, আমাদের কিন্তু অফলাইন মানে ওই ভিতটা আমাদের আগে, তারপর আমরা অনলাইনে এসেছি করোনার টাইম থেকে বা করোনার ওই টাইমের ওই টাইমটা থেকে। হাই পায়েলদি, আফটার আ লং ডে, ইফ ইউ ডোন্ট মাইন্ড পায়েলদি, মাই নেম। আচ্ছা চুর দেখাবে পায়েল, আচ্ছা চুরটা এইটাই আজকে ম্যাম, আর কিছু চুর নেই। ফার্স্ট টাইরাটিকলি দেখালাম আমি, তিন চারটা টাইরাটিকলি বোধ হয় আছে, দেখিয়ে একসঙ্গে আমি এ করছি তোমাদের ব্যাকে দেখিয়ে দিচ্ছি পরপর, আর ফটো কালকে তুলব, আর এই গয়নার ফটো আজকে পেয়ে যাবে। মেবি টাইরাটিকলি ফটো তোলা আছে কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না, নাহলে কালকে পেয়ে যাবে। চলো কিভাবে বুক করব, চুর দেখাবে কিভাবে বুক করবেন ম্যাম, ওই যে বললাম যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, যে কালেকশনটা পছন্দ হবে সেটা একটা স্ক্রিনশট নেবেন দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। এটা খুব সাবেকি লুক দেয়, এটার জন্য কিন্তু একটু ফোরহেড স্পেস দরকার, ঠিক আছে? যাদের হাইট তোমার হচ্ছে মোটামুটি একটু বেশি বা ফোরহেড স্পেস বেশি তারা এটা নেবে, এটা কিন্তু খুব সাবেকি লুক দেয়। প্রাইস আছে এটা, প্রাইস এটা তুমি একটু এখানটায় আসবে গো, টাইরাটিকলিতে বললেন আমি এগুলোর প্রাইসটা দেখতে পাচ্ছি না, একটা মুড়ে আছে, দাঁড়াও প্রাইসটা শুধু দেখে বলে দাও এটা, হ্যাঁ উপরেরটা দেখে বলো না ট্যাগ দেখে বলো দিদি প্লিজ, চুটটা ব্যাগ এক্ষুনি দেখিয়েছি মানে একটু সময় দাও। ১১০০ এটার প্রাইস আছে ১১০০, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে ১১০০, যারা একটু বড় ফোরহেড স্পেস বেশি তারা একটু বড় হচ্ছে টিকলিটা চাইছো কভারেজের জন্য, আর আমার মাপেও মুখেও কিন্তু ঠিক আছে কিন্তু আমার হাইট ওয়াইজ ঠিক নেই এটা, মানে আমার যেহেতু হাইট শর্ট আমাকে, এবার আমার তো নিজস্ব মেকআপ, এবার মেকআপ আর্টিস্টদের মেকআপই আলাদা হয়, সেটা একটা আলাদা ব্যাপার। এখানে একটা বল কোথায় গেছে, আচ্ছা এই বল টল গুলো অ্যাভয়েড করবে, এগুলো অনেক সময় মিসিং থাকে, কারণ আমাদের একসঙ্গে ৫০টা ৩০টা এরকম করে পিস আসে, তো সেক্ষেত্রে বলের গুলো অনেক সময় বেরিয়ে যায় কারণ এগুলো আংটা দিয়ে আটকানো, তোমাদের কাছে প্রোডাক্ট ঠিকঠাক যাবে, ঠিক আছে? এই যাচ্ছে জিনিস, প্রাইস যাচ্ছে এটার, এটার চেনটা কিন্তু স্লিক একদম, শিথির চেনটা স্লিক দিয়ে দুদিকে এটা পাট্টাটা এরকম আছে, প্রাইস হচ্ছে ১১০০, প্রাইস হচ্ছে ১১০০। বড় পাশা সেটটা প্রাইস কত, ওই আচ্ছা ওটার প্রাইস ২৫০০, তাই তো বলেছি ২৫০০ এটা গেল নেক্সট। আচ্ছা এগুলো ফটো দেখাতে হবে তোমাদের, আর না হলে আমি একবার এ করে দেবো তোমাদের যদি পসিবল হয় একসঙ্গে সবগুলো ব্যাকে দেখিয়ে দেবো, দেখছি আর কিছু টাইরাটিকলি আছে কিনা। এটা আরেকটা টাইরাটিকলি আছে, এটার প্রাইসও ১১০০, একটা ১২০০ দেখালাম প্রথমেরটা, এই দুটো ১১০০ তে যাচ্ছে। স্টোর ম্যাম এখন তো আমি গড়িয়াহাটের শোরুম থেকে লাইভ করছি, গড়িয়াহাটের শোরুম থেকে এখন আমি লাইভ করছি। এটা খুব মিষ্টি দেখতে লাগে ব্রাইডদেরকে পরালে, এটার এটা আমি অলরেডি দেখিয়েছি ব্রাইডকে, লাইভে দেখানো হয়নি মেবি, এটা বলগুলো থাকে তো খুব সুন্দর লাগে। প্রাইস আছে এটার ১১০০, প্রাইস আছে ১১০০, এটাও মানে তোমাদের একদম স্মল সাইজ ফোরহেড যাদের তাদের এটা হয়ে যায়, এবং এই বলগুলো থাকার জন্য খুব মিষ্টি দেখতে লাগে। প্রাইস আছে এটা দেখো এরকম লুক যাবে, প্রাইস আছে এটার ১১০০, প্রাইস আছে এটারও ১১০০, ১১০০ যাচ্ছে এটার প্রাইস। স্টোর হচ্ছে একদম গড়িয়াহাটের মোড়ে, বাজার কলকাতা, এম বাজারের অপোজিট লেন হিন্দুস্তান রোড, ডোভার লেনের পাশের লেন হচ্ছে হিন্দুস্তান রোড। সিগন্যাল থেকে যদি টুয়ার্ডস কোন দিকে যাব যাও বলতো, সিগন্যাল টু এই দিকটা কি যাবে, স্ট্রেট কোন দিকে যাচ্ছে, হ্যাঁ সিগন্যাল থেকে যদি টুয়ার্ডস বালিগঞ্জ যাও, ফার্স্ট তোমার পড়বে তোমার এই লেফটে ফার্স্ট গলিটা পড়বে, সিগন্যাল থেকে টুয়ার্ডস বালিগঞ্জ যেতে লেফট সাইডে তোমাদের ফার্স্ট গলি পড়বে, যেটা লেনটা পড়ছে হিন্দুস্তান রোড, সেকেন্ড রোড পরে হচ্ছে ডোভার লেন, তো এটা হচ্ছে ডোভার লেনের আগের লেনটা আমি বলছি, কিন্তু সিগন্যাল থেকে টুয়ার্ডস বালিগঞ্জ যেতে যে লেনে ঢুকে ফার্স্ট পড়বে তোমাদের কনিষ্ক, সেকেন্ড হচ্ছে শ্রীনিকেতন, থার্ড আইসিআইসিআই ব্যাংক, ফোর্থ আমাদের স্টোর,
এই যাচ্ছে টেরাটিকলি, প্রাইস গেল এটার 1100, প্রাইস গেল 1100। আর আমার না টায়রা টিকলি দেখাতে গেলে স্পেশালি কঙ্কন একটু দেখিও স্টকে থাকে। এইটা কঙ্কন তো নতুন কিছু আসেনি, তোমার 2x সাইজ তো, আমি ওয়েবসাইটের গুলো পছন্দ হয়নি, যদি পারি আমি ওয়েবসাইটের গুলো তোমাকে পিকচার দিয়ে দেবো যেগুলো 2x আছে। পিকচার বলতে আমি ওই ওয়েবসাইটে স্ক্রিনশট দিতে পারবো। আচ্ছা এই রে টায়রা টিকলি, হ্যাঁ আমি টিকলি পরি, নট দেখাবো, নট আছে, না দেখানো তো আরো কষ্টকর আমার কাছে। আবার দুটো সাইজ খুব মুশকিল, দাঁড়াও আমার এই নথের প্রাইস হারিয়ে গেলে, মেয়ে না ট্যাগ হারিয়ে গেলে আমার মুশকিল হয়ে যাবে, নথে ট্যাগ মাথাটা খুব মুশকিল ব্যাপার। ওহো না, দাঁড়াও দেখাচ্ছি, টিকলি গুলো আগে দেখিয়ে নি, হ্যাঁ তারপরে নথে যাব। ওয়েট, দুটোই টিকলি আছে, একটা হচ্ছে আগের দিন বোধহয় আমি দেখিয়েছিলাম, তখন না স্টক আউট হয়ে গেছিল, মানে ওটা একটু ভুল করে দেখানো হয়ে গেছিল, আমি মাত্র একজনের বুকিং নিতে পড়েছিলাম। এই হচ্ছে পুরো টিকলি, প্রাইস হবে 400, প্রাইস হবে 400। এটা খুব সুন্দর, এটা তোমরা আশীর্বাদে, আইবুড়ো ভাতে, গায়ে হলুদে এগুলোতে পড়বে, রিসেপশনে অন্য কিছু পড়বে, আমি রেকমেন্ড করব, এবং বাচ্চাদের অন্নপ্রাশনের জন্য অনেকে এই টিকলিটা নেয়। আমি একটু ক্যামেরাটা সামনে আনছি যাতে তোমরা কালেকশন গুলো দেখতে পাও। এই টিল টিকলিটা, মানে ধরো আমার যেরকম সাজ একটা ঘরোয়া মেকআপে আমি সেজেছি ডেলি তাই করি, তো এই সাজে হচ্ছে এরকম একটা তোমরা কুলো টিকলি পরতে পারো, খুব ভালো লাগে। দেখো স্বস্তিক দিয়ে কুলো টিকলিটা খুব মিষ্টি দেখতে হয়, প্রাইস এটা 400, বাজেট অলসো ইজ ভেরি ফ্রেন্ডলি। সো এগুলো তোমরা একটা আশীর্বাদের অনুষ্ঠান, যাদের এনগেজমেন্ট হচ্ছে বড় করে গায়ে হলুদের সময়, এগুলো তোমরা পড়ো, খুব মিষ্টি লাগে দেখতে। প্রাইস আছে 400, প্রাইস আছে 400, এবং বাচ্চাদের অন্নপ্রাশনে পড়াতে পারো, কারণ এর অবয়বটা বেশ ছোট। এটা আমি এখনই ব্যাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা এটা থ্রে দাও তো, এই দেখো এটা খুব মিষ্টি দেখতে, প্রাইস 400, এবং এটা বেলটাও কত সুন্দর দেখতে, দেখো বেলটাও খুব সুন্দর দেখতে, প্রাইস 400, স্বস্তিক করে উপরে ছিলে কাটাই করে এরকম ডিজাইন করা আছে, নিচে এটা বুটি 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 দেখতে পাচ্ছ, একটু ফ্লোরাল মোটিফ আছে, প্রাইস 400, খুব হালকা টিকলিটা, না নিলে মনে হবে সোনারই কিনেছো, এত হালকা লাইট ওয়েট, মানে আমাদের সব কালেকশনই হালকা, কপার ভারী হয় না, পিওর কপারে কাজ হয় আমাদের, তো মানে সবই হালকা। এটা গেল একটা টিকলি, এটা ব্রাইডাল বা রিসেপশন পারপাসে তোমরা পড়তে পারো, এটার প্রাইস হবে 700, এটার প্রাইস হবে 700। এটা মতি স্টারের আছে, কেউ ধরো ওই যে 2500 হারটা মানে নিচ্ছ তোমরা অন্য কোন অকেশনের জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা ম্যাচিং এ যাবে, কেউ অনেকে ম্যাচিং ম্যাচিং এর থিম চায়, এটাও চাঁদবালি প্যাটার্নে আছে, এটাও সবাই খুব পছন্দ করে। এটা আছে প্রাইস 700 আছে, এর সঙ্গে আমি নকটা দেখাচ্ছি, ফার্স্টে 450, 450 যাবে এই নথ গুলোর প্রাইস, এগুলো নতুন এসেছে কিন্তু, এগুলো আগের নথটা নয়, মানে আগে যেমন ছিল সেরকমটা নয়, এটা একটুখানি নতুন ভ্যারাইটিতে এসেছে, আমি দেখাচ্ছি। ওই একটু হেল্প করে দাও না, এগুলো সঙ্গে সঙ্গে ভরে দিলে না এগুলো হারিয়ে যাবে, ট্যাগ গুলো বাঁধতে হবে, একটাই বেঁধে একটাই ফ্রি রাখতে হবে, ঢুকিয়েছ ওটা, দেখাচ্ছি দেখো, রেড ক্রিস্টাল এন্ড হচ্ছে গোল্ডেন বল এন্ড হোয়াইট মতিতে আছে। ওকে আমি কিন্তু বাঁ দিকে পড়ছি, তোমরা ক্যামেরায় উল্টো দেখবে। এই যাচ্ছে নট, প্রাইস আছে 450, প্রাইস আছে 450, তোমার সীতাহারটার দাম 2600, 2600, 450 যাচ্ছে এটার প্রাইস, 4। আমার সীতিটা সবদিনই কি উল্টো হয়, আমি এত চেষ্টা করি মিডিলে করার, সবসময় দেখি ও সাইডে চলে গেছে সীতি। ঠিক আছে, নথের প্রাইস আছে দেখে নাও, সাইজ লুক দেখে নাও, 450 যাচ্ছে এটার প্রাইস। আচ্ছা আমা আমি কি উল্টো দিকে, উল্টো দিকে পড়া যাবে এই নথটা, তাও পড়াবে, কোনোটাই পড়াবে না, এটার প্রাইস হচ্ছে, তোমরা কিন্তু আমাকে উল্টো দেখছো এখন, দেখে অড লাগে নথটা হয়তো, কারণ মনে হচ্ছে ডান দিকে, এটা কিন্তু বাঁ দিক,
এটা আমার বাঁ দিক, এটা নোয়া আছে হাতে, এটা বাঁ দিক, এটা আমার ডান দিক। প্রাইস আছে এটার 450, নেক্সট কালেকশনে যাচ্ছি। এটাতে কিন্তু চারটি ক্রিস্টাল, একটা ছোট নথ হবে, দেখছি যা আছে আমি দেখিয়ে দিচ্ছি, যা আছে সব দেখিয়ে দেব, কিছু ছাড়ব না, বাঁচাব না। নেক্সট এটা দেখি, ছোট বললে এটা হচ্ছে দাম যাচ্ছে 500, এইটার দুটো সাইজ আছে, ঠিক আছে, 500 এই জন্য দামটা, এই চেনটার সঙ্গে, চেনটা যদি সিম্পল না তখন দামটা 350 পড়বে, এই চেনটার সঙ্গে দামটা 500। এই যে চেনটা এখন আমি লাগাতে পারছি না, ওগুলো চেনগুলো এগুলো কেটে লাগাতে হয়। এটা ছোট বললে এটা এই যে ছোট, ছোট নথ আর হচ্ছে চেন, আমি চেনটা উল্টো দিক দিয়ে মানে নচটা লাগিয়ে চেনটা লাগিয়েছি, কারণ চেনটা এখন লাগাতে গেলে এই নচটা থেকে লাগাতে হবে, তো ওটা এখন লাগাতে পারবো না, এই জন্য তোমরা এখানটা এরকম একটু বাজেভাবে উঠে আছে। প্রাইস আছে এটা 500, প্রাইস আছে 500 উইথ দিস বল চেন, এই চেনটা হচ্ছে অন্যরকম আছে, বল 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 প্যাটার্নে আছে চেনটা, দেখো চেনটা এরকম ছোট 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 বল বল প্যাটার্নে আছে, সেই জন্য দামটা বেশি, প্রাইস আছে 500, এই 500, ঠিক আছে, এটার দাম যাচ্ছে 500। এটাকেই যদি আমরা, তোমরা যদি আর কম রেঞ্জে হবে না ম্যাম, এটার সঙ্গে যদি তোমরা প্লেন চেনটা পড়তে, আগের নথের দ্বারা এই চেনটা যদি পড়ো তখন প্রাইস কমে যাবে, ওই 300 বা 350 হবে, আমার ওরা একটু ওখানে গুলিয়ে যাচ্ছে, 300 বা 350 হবে, যদি এইরকম সিম্পল চেনটা না, এই চেনটা যদি না নাও, এই চেনটা একটু ডিজাইনার চেন, এই চেনটা না নিলে এটার প্রাইস তোমাদের কম পড়বে, এটা হচ্ছে সিম্পল চেনটা, এটা তখন 350 আর 300 এরকম কিছু পড়বে। চলো এই রে দুটো বেরিয়ে গেল, আচ্ছা আমি চেনটা একটু তোমাদের ব্যাকে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম বল 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 করে চেনটা আছে, এটার জন্য প্রাইসটা হাই। এই এটা ঢোকাও না, আচ্ছা ওয়েট, এই নটটার বড় সাইজও আছে, আমি চেনটা লাগাচ্ছি না, সাইজটা দেখে নাও, আগেরই জাস্ট নটটার সাইজটা, এটার বড়, চেন সবার সঙ্গে থাকবে, সাইজটা বড়, আগেরটা ছোট ছিল এটা বিগ সাইজ, আগেরটা ছিল স্মল সাইজ এটা বিগ সাইজ, এটা তিনটে মোতির কাজ, একটা হচ্ছে দুটো হোয়াইটের মাঝখানে একটা লাল ক্রিস্টাল, এটার প্রাইস আছে ওই বল চেন নিয়ে নিলে হচ্ছে 500, বল বল চেন নিয়ে নিলে আর শুধু যদি প্লেন চেনে নাও 300 আর 350, আমি বলে দেবো বুকিং নেওয়ার সময়, মানে 350 যদি ওকে হয় দেন বুক করো, মানে আমি কিন্তু দুটোই দাম রাখছি, আমি এখনই কনফার্ম বলতে পারছি না, কারণ দামগুলো না একটু একটু বেড়েছে প্রোডাক্টের, সোনার দাম বাড়ার জন্য, তো সে হতে পারে যে দামটা বেশি হলো, কিন্তু তোমরা প্লেন চেনে নিলে ওটাই পড়বে, 300 আর 350, 400 হবে না, তবে এই চেনটা দিয়ে নিলে দামটা বেশি, এটা না এটা ঢুকিয়ে দাও 500, এটা ওটা ঢুকিয়ে দাও 500, আচ্ছা আরেকটা নথ দেখাচ্ছি, এটারও দুটো সাইজ আছে, এটার প্রাইস হচ্ছে 450, এটার প্রাইস হচ্ছে 450, এটা খুব মিষ্টি দেখতে, আগে আমি বড় সাইজটা দেখাচ্ছি দেন ছোট সাইজটা দেখাবো, এটা হচ্ছে বল বল চেনে আছে, প্রাইস হচ্ছে 450, এটা খুব মিষ্টি লাগে দেখতে আমার, এটা বিগ সাইজটা, প্রাইস হচ্ছে 450 এটার। তোমরা কিন্তু মেনশন করে দেবে নথের ক্ষেত্রে, তখন আর আমাকে পরে দেখাতে বলবে না, খুব মুশকিল, পরা সম্ভব নয়, সব যে যার বক্সে অ্যারেঞ্জমেন্ট হয়ে ঢুকে যাবে, তখন আমি না এদেরকে খুঁজে পাবো আলাদা করে, না হচ্ছে সাইজ বুঝতে পারবো, তখন আমার পক্ষে কোনোভাবেই পসিবল হবে না, ফটো পেয়ে যাবে কিন্তু সাইজ তখন আমার পরে দেখানো সম্ভব হবে না, ঠিক আছে। আর এইটা যাচ্ছে স্মল সাইজটা, দাম একই থাকবে, এটা সাইজটা স্মল সাইজটা যাচ্ছে, আর এগুলো সব বাঁ দিকে, কিন্তু আমি দেখাচ্ছি তোমরা ক্যামেরায় উল্টো দেখছো, কারণ এটা সেলফি মোডে ভিডিওটা হয়, লাইভটা অলওয়েজ সেলফি মোডে হয়, এটা যাচ্ছে 450 বল 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 নথে অ্যান্ড বল 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 চেনে, এইভাবে এটা কম্বোটা রাখা হয়েছে, প্রাইস আছে 450 450, প্রাইস আছে 450 স্মল সাইজ, বিগ সাইজে দেখালাম আগেরটা, বিগ সাইজের দাম 450, সেম দাম,
একটু হেভির মধ্যে দেখাচ্ছি, এটারও দুটো সাইজ আছে, দাম 450, এটারও দাম 450, দুটো সাইজ আছে। আচ্ছা, ওই বলবল চেনটা নিয়ে যদি এবার কেউ না চাও যে বলবল আছে চেনটা প্লেন চাই, সেক্ষেত্রেও দাম একই থাকবে, 450 থাকবে, ওটার জন্য কম মানে কম বা বাড়তি হবে না, একই দাম থাকবে যদি কেউ নকশার সঙ্গে চেনটা প্লেন নিতে চাও। ঠিক আছে, এটা আমি ছোট সাইজটা দেখাচ্ছি, আমি এখন ছোট সাইজটা দেখাচ্ছি এই নকশায়, এটাই বেশ একটু ঝালরবালা ডিজাইন, প্রাইস 450, প্রাইস আছে 450, এটা একটু ঝালর ঝালর বেশি আছে, দেখে নেবে এইভাবে ঝালর ঝালর, মানে এখানে একটা ঝালর আছে, এই ঝালরটা গুটিয়ে যাচ্ছে, এইরকম ঝালর ঝালর মোটিফে আছে, প্রাইস আছে 450, এটা স্মল সাইজ। ঠিক আছে, এটা চেনটা প্লেন দিয়ে সেট করে এসেছে, তোমরা চাইলে এর সঙ্গে বল চেন নিতে পারো, প্রাইস একই থাকবে 450, যদি ওই বলবল চেনটা নাও তখন কিন্তু প্রাইসটা বেশি হয়ে যাবে, যেটা আমি মাঝখানে দেখালাম, তখন এটার দাম 650 হয়ে যাবে। এটার প্রাইস আছে তোমার 450, এটা বড় সাইজটা, বিগ ওয়ান, আগেরটা স্মল ছিল, এটা বড়, দেখো এটা ছোট, বুঝতে পেরেছ, এটা ছোট এটা বড়, এটার প্রাইস 450, এটার প্রাইস 450 উইথ দিস প্লেন চেন, তোমরা বলবল চেন দিয়ে যদি নিতে চাও এটার সঙ্গে, আগের যে বলবল মানে দু রকমের বল চেন হয়, এটা এবার কনফিউশন হবে, আমি দুবারই বলবল চেন বলছি, আমি বল ড্রপ চেন বলছি একটাকে, ভাষাটা বল ড্রপ চেনটা দেখতে, যেটা বল এরকম করে ঝুলছে, যেটা হচ্ছে বল ড্রপ চেন লিখে দেবে যে এই চেনটা চাই, একটা তো সিম্পল চেন উইথ সিম্পল চেন, স্ক্রিনশটটা ম্যান্ডেটরি তোমার হচ্ছে নাকে পড়া ও পড়া অবস্থায় নথের, এবং সাইজটা তার সঙ্গে লিখে দেবে, আর হচ্ছে আমি বল, এইটা হচ্ছে বল ড্রপ চেন, তো আরেকটাকে বলছি আমি বল বল চেন, কি বলবো আর বুঝতে পারছি না, এভাবেই নামকরণ করলাম, কারণ এটাতে বলটা ড্রপ করে করে যাচ্ছে, আর ওটা একদম ঠাসা বল করা আছে। এই যে এটার সঙ্গে তোমরা চাইলে, আমি দেখাচ্ছি, এটার সঙ্গে তোমরা চাইলে এভাবে প্লেন চেন দিয়েও নিতে পারো, প্রাইস ওই সেমই থাকবে, 450 থাকবে, এটা আমি দেখিয়েছিলাম, এটা স্মল সাইজটা দেখাচ্ছি, কিন্তু আবার স্মল ওয়ানটা, এটা এইভাবে চাইলে কেউ প্লেন চেন দিয়ে নিতে পারো, প্রাইস সেম থাকবে, এটার সঙ্গে আমি কিন্তু প্রথমে এই বল চেনটা দিয়ে দেখিয়েছিলাম, এটা বল ড্রপ চেন, এই চেনটা যদি নিতে চাও নাহলে আমি চেনগুলো দেখাচ্ছি ইন্ডিভিজুয়ালি, ফটো নিয়ে নাও যে এই চেনটা চাই, এই নকটার সঙ্গে এই চেনটা চাই, এটা বল ড্রপ চেন, এটা একটা প্লেন চেন, ঠিক আছে, প্লেন চেন, এন্ড ওই বল ঠাসা যে চেনটা আছে বের করে দেয়, শুধু চেনটা এক পিস বের করে দেয়, আর কিছু এটা কাটতাম, ও আচ্ছা টুয়েলভ শুধু বলটা বের করে, চেনগুলো ইন্ডিভিজুয়াল দেখিয়ে দিলাম, তোমরা এখন হয়তো খুব ফাস্ট দেখলে বুঝতে পারলে না যে না স্ক্রিনশটটা নেওয়া হলো না, মানে স্ক্রল করে করে দেখে নিও আফটার লাইভ, আমি লাইভটা এবারে শেষ করছি, তোমরা আফটার লাইভ স্ক্রল করে করে দেখে নিও, এটা যেমন ঠাসা বল রয়েছে, ঠাসা বলছে, আমাকে মোবাইলটা একটু খুলে দিতে পারবে, ঠাসা বলছে, আমি এবারে বললাম না তোমাদের চা, আমি এগুলো পরপর দেখিয়ে দেবো প্যারাটিকলি, এন্ড হচ্ছে একটু দাঁড়া এভাবে নয়, ওই হাতে দিয়ে দাও, আমি ব্যাকে দেখিয়ে দেবো কাছ থেকে, এবং নথ গুলো দেখিয়ে দেবো, তাহলে মানে তোমাদেরও আর বুঝতে সুবিধা হবে, এখনই বুঝে যাবে, তারপর যদি পছন্দ হয় তখন তোমরা যদি ফটো চাও জানিও বা বুক করো, তিনটে টায়রা টিকলি আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে দুটো হচ্ছে দাও আমাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ব্যাক ক্যামেরা করে দাও, দেখো এই তিনটে টায়রা টিকলি আমি আজকে দেখিয়েছি, আমি এর ওপর থেকে দেখো এই ডিজাইনটা ছিল ফার্স্টে যেটা দেখালাম, এটা 1200, এটা 1200 ছিল, এটা ছিল হচ্ছে 1100, এটা বললাম যে বড় যেটা টিকলিটা রয়েছে আর এটা স্মল ফোরহেডের জন্য পারফেক্ট, এইটার দাম ছিল 1100, এটাও 1100, ডিজাইন দেখে না একদম ক্লিয়ারলি ব্যাক থেকে দেখিয়ে দিলাম, তোমাদেরও মানে একদম বুঝতে পারবে, কোনো ডাউট হবে না, অনেক সময় ফটোতেও হেজি আসে, এইটা হচ্ছে ডিজাইনটা টিকলির 1100, এটা হচ্ছে 1200,
ওকে, এন্ড এটাও হচ্ছে এই সরি এটাও 1100 ছিল, দিস ওয়ান ইজ অলসো 1100 এন্ড এটা হচ্ছে 1200, এটা অনলি 1200 1200 এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এই তিনটে টায়রা দেখিয়েছি, আর হচ্ছে আমি টিকলি গুলো কি কি দেখিয়েছি না এখানে রেখেছি আমি এর জন্য। এইটা দেখিয়েছি দুটো টিকলি, একটা হচ্ছে এই কুলো ডিজাইনটা, এটা 400 এর, যেটা বললাম তোমরা সোনার মতো একদম ফিল পাবে, দেখো চেনটাও খুব সুন্দর। এটা হচ্ছে তোমার 400, এটা 700, যেটা এখন আমি মাথায় পরে তোমাদেরকে নথগুলো দেখালাম, এটার দাম যাচ্ছে 700, 700, দিস ওয়ান ইজ 700 এন্ড দিস ওয়ান ইজ 400, দুটোই খুব প্রিটি দেখতে, আমি তোমাদের রেকমেন্ডেশনও দিলাম, এবার যে যেভাবে ক্যারি করতে চাও। এই দুটো টিকলি দেখিয়েছি, আর এখন তুলে দিয়েছো না এই নকটা, এই নকটা, হ্যাঁ এই দেখো সাইজ গুলো পাশাপাশি রাখলে বোঝাই যায়, কিন্তু আমি সব ইয়ে গুলিয়ে ফেলবো। এইটা হচ্ছে দেখো ছোট সাইজ বড় সাইজ পাশাপাশি দেখালাম, ছোট সাইজ বড় সাইজ এই নকটা লাস্টে দেখালাম, এটার একটাই সাইজ দেখিয়েছি, এটার কোনো ছোট বড় ছিল না, ছিল কি দেখি এক মিনিট, ফোনটা এভাবে না এটাকে চেয়ারের উপর রেখে সরি সরি, এটারও ছোট বড় আছে, এ দেখে না এটারও ছোট বড় আছে নকটা, ঠিক আছে এটারও ছোট বড় সাইজ আছে দেখে না, তোমরা এবার যেটাই টিক দেবে আমি সেটা দিয়ে দেবো তোমাদের, গেল এটা গেল, এবং এই নকটা দেখে নাও এটারও ছোট বড় আছে। এগুলোই দেখালাম, আরেকটা প্লেন তিনটে পুঁতি দেখিয়েছি, একটু টাইম দাও আমি এগুলো ঢুকিয়ে 2 সেকেন্ড টাইম দাও দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে যেটা আমি বলছিলাম তোমাদের বল বল বালা চেনটা, বাকি দুটো চেন আমি ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি, এইখানে আমি ক্ল্যারিটি দিয়ে দিলাম যাতে সাইজ নিয়ে বা কিছু নিয়ে একটা হচপচ হচ্ছে ডাউট না থাকে, দেখো ছোট বড় বুঝতে পারছো, দিস ওয়ান ইজ বিগ এন্ড দিস ওয়ান ইজ স্মল সাইজ, এটা বিগ সাইজ এটা স্মল সাইজ, ছোট বড় দুটো দেখিয়ে দিলাম একসঙ্গে দাঁড়া, এন্ড হচ্ছে এই লাস্টেরটা ছোট বড়। এরপর তোমরা ডাউট থাকলে আমি কিন্তু প্রাইস তোমরা যেভাবে বল নেবে আমি বলে দেবো তোমাদের, সেভাবে তোমরা পারচেস করো, ঠিক আছে। এটা তো ছোট বড়টা খুব প্রপারলি বোঝা যাচ্ছে, বেশ অনেকটা ছোট বড়, এগুলো তোমরা যদি এই ঠাসা বল কাজটা নিয়ে নাও তাহলে 500 পড়বে, আর যদি প্লেন বল চেন দিয়ে বা বল ড্রপ চেনটা আর কি, প্লেন বল ড্রপ চেন বা প্লেন চেন দিয়ে নাও তখন হচ্ছে তোমাদের 350 পড়বে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের জিনিসটা, এই নথ থেকে তোমাদের এগুলো লাগিয়ে দেওয়া হয়, এটা ছোট বড়। চলো তাহলে এইটা এটা ঢুকিয়ে দে তুই একটু বাবা, নাহলে হারিয়ে যাবে। এইটা হচ্ছে 500 হচ্ছে এইটার দাম, এইটা আর এটা আমি ধরে ডুয়েল ডুয়েল ফ্লাওয়ার লেখা আছে না, যে ডুয়েল ফ্লোরাল মানে হচ্ছে যে একটু ঝালর দেওয়াটা। চলো তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইভে দেখা হবে। আর এটা আমাদের বারবার অনেকবারই দেখিয়েছি, এরপর বোরিং হয়ে যাবে ব্যাপারটা, তবুও তো অনেক নিউ ভিউয়ার্স থাকে, এটা আমাদের গড়িয়াহাট শোরুম, প্রচুর স্টক আছে, মানে এই সাইডে লকেট, এই সাইডে আবার লকেট, দু সাইডে এখানে চোকার কিছু ডিসপ্লেতে রাখা আছে, এখানে উপরে লহরি, বাকি সীতাহার, এখানে হেভি নেকলেস, এখানে কিছু বালা চূর, এখানে আবার ভেতরে ভেতরেও প্রচুর জিনিস থাকে, এগুলোতে সব নেকলেস বাগেরা থাকে, আর পুরোটাই বাকিটাই মানে সীতাহার চোকার করে করে সাজানো, একটা পার্লের আলাদা সেকশন আছে, এইভাবে পুরো শোরুম ডেকোরেট করা আছে। এবং এই নিচের ডিসপ্লে ছাড়াও এরপরও আমাদের মেন স্টক ড্রয়ারে ড্রয়ারে নিচে শাটারে প্রচুর জিনিস থাকে, তোমরা এসো ভিজিট করো। আমি শোরুম অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি, আমাদের গড়িয়াহাটের শোরুম অ্যাড্রেস একদম গড়িয়াহাটের মোড়ে সিগন্যালের কাছে, সিগন্যাল থেকে টুয়ার্ডস বালিগঞ্জ যে রুটটা পড়ছে, মেন রোড হাই রোডটা, তোমরা এগিয়ে আসবে সোজা বা দিকে ফার্স্ট যেই গলিটা ঢুকছে সেই গলিতে ঢুকেই দেখবে দুদিকে প্রচুর সেরামিকের জিনিস, মানে গলির দুমুখেই দুটো সেরামিকের দোকান আছে, তো ওই গলিতে ঢুকেই ফার্স্ট পড়বে তোমাদের কনিষ্ক, সেকেন্ড পড়বে শ্রীনিকেতন, থার্ড পড়বে আইসিআইসিআই ব্যাংক, ফোর্থ আমাদের স্টোর, ঠিক আছে।
তো তোমরা এসো, ভিজিট করো, হাতে নেড়ে ঘেটে জিনিস দেখো। চলো টাটা, গুড নাইট আজকের জন্য, আবার নেক্সট লাইফে দেখা হবে। সীতাহারটা দেখে নাও, সীতাহার প্রাইস আছে 2600, ডিজাইনটা বেশ অন্যরকম, কানেকটা খোলা হয়ে গেছে, কানেকটা পরে নেই, পরিনি নাকি আমি, কানেকটা তো পড়েছিলাম মনে হয়, আমি বোধ হয় কানে না পরেই সব নথ টাইরাটিকে দেখিয়ে দিয়েছি, ভুলে গেছি কানেকটা পড়তে হয়তো। আর এটা আছে চোকারটা, চলো টাটা গুড নাইট, শেষ করলাম।